بسم الله الرحمن الرحيم পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু। ومن احسن قولا دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله على الأجلل والواحد الفرد القديم الأول والصلاة والسلام على رسوله الأكرم وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في القرآن الحكيم لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। وعن ابي ايوب الانصاري ان رسول الله صلى الله عليه وسلم قال لا يحل لرجل ان يهجر اخاه فوق ثلاث ليال يلتقيان فيعرض هذا ويعرض هذا وخيرهما الذي يبدا بالسلام رواه البخاري رحمه الله حديث نمبر 5613। যাবতীয় প্রশংসা ও গুণগান একমাত্র সেই মহামহিয়ান মহান রব্বুল ইজ্জাতের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা আজ বৃহস্পতিবার বাদ ঈশা এই ইসলামী ইসলামী সমাবেশে উপস্থিত হতে পেরেছি, সেই মহান রব্বুল আলমিনের শুক্রিয়া আদা করি। আলহামদুলিল্লাহ, সালাত ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। অতঃপর সম্মানিত ভাই এবং বন্ধুগণ, কেমন আছেন আপনারা? কেউ কি মন্দ আছেন নাকি? আলহামদুলিল্লাহ, আমরা যে যে অবস্থায় থাকি সে অবস্থাতেই আল্লাহর শুকরিয়া আদা করতে হবে। দুনিয়ার ক্ষেত্রে উপরের দিকে দেখতে হবে নাকি নিচের দিকে দেখতে হবে? দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখতে হবে, দিনের ক্ষেত্রে উপরের দিকে দেখতে হবে। দুনিয়ার ক্ষেত্রে নিচের দিকে দেখা মানে আমি যেই অবস্থাতে আছি সেই অবস্থার চেয়েও অনেক লোক মেলা নিচে অবস্থান করছে। আমাদের দেশের যে দারিদ্র সীমা নির্ধারণ করা হয়েছে ওরা তো হিসাব একটা দিয়ে দেয়, কিন্তু তার চাইতে কত যে হিসাবের অবস্থা নিম্নমানের সেটা আল্লাহ আলাম। ফলে আমি যে অবস্থানে আছি আমার চাইতেও অনেক বান্দা আছেন যারা আমার চাইতেও কঠিন জীবন যাপন করছেন। আলহামদুলিল্লাহ, আমার হয়তো হাত পা চোখ নাক কান মুখ সব ঠিক আছে, কিন্তু অনেকের আছে যার একটা হাত নেই, অনেকের আছে চোখে দেখতে পাই না। তো এই সকল বান্দাদের তুলনায় আমি অনেক অনেক ভালো আছি। অনেকে আছে যারা হয়তো আমার হয়তো কিছু সমস্যা, কিন্তু অনেকে আছে তার পুরোটাই সমস্যা। আমি হয়তো একটা দুইটা জিনিসের জন্য সমস্যা আছি, কিন্তু ও হয়তো একটা দুইটা জিনিস পায়, বাকিগুলো পাই না। এই জন্য সর্বাবস্থায় আলহামদুলিল্লাহ। আর দিনের দিক দিয়ে ইবাদত বন্দেগীর দিক দিয়ে দেখতে হবে আমার চাইতে যারা অগ্রে আছেন তাদের দিকে। এমন যদি কেউ মনে করে যে আলহামদুলিল্লাহ আমি পাঁচক্ত নামাজ পড়ি, তারপরে এই এই কাজ করি, মাশাআল্লাহ অনেক নেকি করি, তাহলে সর্বনাশ। আল উজুব বিন্নাফস, নিজের প্রতি আত্মতৃপ্ত হওয়া, আত্মসন্তুষ্ট হওয়া যে না অনেক ইবাদত করে ফেলেছি নাজাত এ দ্বারা সম্ভব, তাহলে আমরা বড় ভুলের পথে থাকব। এরকম মনে করা যাবে না যে আমি যথেষ্ট ইবাদত করে ফেলেছি, বরং এর আমাদের চাইতে হাজারো গুণ বেশি ইবাদত বন্দেগী করার পরও সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা নিজেদের ব্যাপারে জাহান্নামের ভয় করতেন এবং জান্নাতের আশাও করতেন। ইসলাম এমন নয় যে আপনার খালি ভয় দেখিয়ে একেবারে যা দেখবেন তাতেই ভয় করবেন, এমনটি নয়। আবার একেবারে আশাবাদী হয়ে যাবেন আল্লাহ করিম এমনটিও না। মহান রব্বুল আলামিন যেরকম বলেছেন রহমা আর রহমানির রহিম, ওইরকম আল্লাহ বলছেন শাদীদুল ইকাব, শাদীদুল আযাব ইত্যাদি শব্দ আল্লাহ ব্যবহার করেছেন।
ফলে উভয়টাকে সামঞ্জস্য রেখে আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে আমাদের অগ্রে যারা রয়েছেন, আমাদের আগে যারা রয়েছেন তাদেরকে অনুসরণ করতে হবে। আর তাদের মধ্যে সর্বাগ্রে রয়েছেন আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার আনুগত্য করা আমাদের উপরে ফরজ, যার আনুগত্য করা আমাদের উপরে ফরজ। বিশেষ করে ওই সময় যখন আমাদের মাঝে মেলা রকম নেতা গজিয়েছে, ধর্মীয় নেতা থেকে রাজনৈতিক নেতা অথবা ব্যক্তিগত নেতা অনেকের আছে। আমি কোনো রাজনৈতিক দল করি না, আবার কোনো মানে ধর্মীয় দলের কোনো একে পিঠটির মনে করি না, কিন্তু এমনও কিছু আছে যে উনি আমার কাছে মডেল, ওনাকে আমি অনুসরণ করি। কেন? আমি ওনার উপরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মডেল ভাবতে পারি না? এটাই তো আমার উচিত। ওনাকে অবশ্যই আমি শ্রদ্ধা করি, ভালোবাসি, কিন্তু মডেল যদি আমাকে মানতে হয় তাহলে তিনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য উন্নত আদর্শ, উন্নত মডেল। তার কথা মেনে চলা আমাদের জন্য আবশ্যক এবং তার আনুগত্য করা ফরজ। কেউ যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যকে অস্বীকার করে ইসলাম থেকে বের হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নেই। আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন কোনো ব্যক্তি নন যে তার জীবনের কোনো অংশ আপনি নেবেন আর কোনো অংশ ছেড়ে দেবেন বা বাদ দেবেন না। ইমাম মালিক রাহিমাহুল্লাহ এই জন্যই তার কবরের পাশে দাঁড়িয়ে বলেছিলেন, কুল্লুন ইউখাযু ওয়া ইউরাদ ইল্লা সাহিবা হাযাল কবর। এই কবরস্থ ব্যক্তি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত যে কোনো ব্যক্তির কথা গ্রহণীয় হতে পারে, বর্জনীয় হতে পারে। যদি তার কথা আল্লাহ ও রাসূলের কথা মোতাবেক হয় বা মিলে যায় রাসূল ও আল্লাহর কথার সাথে তাহলে গ্রহণ হবে, নতুবা সেটা বর্জনীয় হবে। সে যত বড়ই ইমাম হোক না কেন, সে যত বড়ই নেতা হোক না কেন। তো এখন আমাদের জন্য নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি স্তরে মডেল, জীবনের প্রতিটি স্তরে। একজন বাচ্চা জন্মগ্রহণ করার পূর্ব থেকেই তার পিতামাতার জন্য কি কি দোয়া করা দরকার, তাদের বিয়ে শাদীর যে ব্যবস্থা, বিয়ে শাদী না হলে তো সন্তান হবে না। যদিও আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছেন যে বিয়ে শাদী ছাড়াও আল্লাহ কি দিতে পারেন, সন্তান দিতে পারেন, সেটা আমাদের আজকের বিষয় না। কিন্তু অবশ্যই আল্লাহর এই পাওয়ার আছে যে পিতামাতা ছাড়াও আল্লাহ সন্তান দিতে পারেন, শুধু পিতা থেকেও সন্তান দিতে পারেন, শুধু মাতা থেকে দিতে পারেন, আবার উভয়ের মাধ্যমেও দিতে পারেন। যাই হোক, বর্তমান বিশ্বে মহান রব্বুল আলামিন যেইভাবে সন্তান বা সন্তান পাঠাচ্ছেন সেটা কি একটা তরিকা হলো স্বামী ও স্ত্রীর মাধ্যমে। স্বামী স্ত্রীর চয়নের নীতি এবং বিয়ে শাদীর নীতি সব কিছুই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কিনা, বলে গেছেন। এক্ষেত্রে তিনি আমাদের জন্য আদর্শ। তারপরে বাচ্চা হওয়া, তারপর সব কিছু থেকে শুরু করে এই বাচ্চার মৃত্যু পর্যন্ত, এমন কি দাফন কাফন পর্যন্ত বিধান ইসলামে আছে কিনা, অবশ্যই আছে। এবং সে কথাই ইসলাম ঘোষণা করেছে সূরাতুল মায়েদাতে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়মতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। দিনকে যখন কমপ্লিট করা হয়েছে তখন এই ইসলামে যা কিছু মানুষের দরকার তা বলে দেওয়া হয়েছে। এটা আপনি নিজের জ্ঞানের ত্রুটির কারণে বুঝতে পারেন আর না পারেন, কিন্তু ইসলামে আছে, না থাকা নয়। আল্লাহ তাআলা বলছেন, বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ইন্নাল হালাল বাইয়িনুন ওয়া ইন্নাল হারামা বাইয়িনুন, হালাল ও হারাম স্পষ্ট, ওয়া বাইনাহুমা উমুরুম মুশতাবিহাত, উভয়ের মাঝে রয়েছে কিছু সংশয়পূর্ণ জিনিস, মানে হালাল ও হারামের মধ্যে কিছু জিনিস আছে যেগুলো সংশয়পূর্ণ, সন্দেহপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ালামুহুন্না কাসীরুম মিনান নাস, এই সংশয়পূর্ণ জিনিসগুলোকে অনেক লোকে জানে না, অনেক লোক জানে না। তার মানে কি? অনেক লোক জানে, অনেক লোক জানে না মানে অনেক লোক জানে। যারা জানার চেষ্টা করে তারা জানতে পারে, যারা জানার চেষ্টা করে তারা জানতে পারে। আপনি একটা বিষয় সম্পর্কে জানতেন না, কিন্তু দেখা গেল যে আপনি ওই বিষয়ে একটা বই কিনলেন, অথবা একটা সিডি কিনলেন, অথবা একটা মেমোরি কিনলেন। কেনার পরে আপনি ওই বিষয় সম্পর্কে শুনলেন, পড়লেন, গবেষণা করলেন, তো এই বিষয়ের যে সংশয় এটা আপনার দূর হবে কিনা? দূর হবে। ফলে আপনি যত লেখাপড়া করবেন, যত আপনি এলেম ও জ্ঞানের চর্চা করবেন, তত আপনার ভিতর থেকে সংশয় দূর হয়ে যাবে।
আমি মুখলেসুর রহমানের কাছে যত বিষয় সংশয়পূর্ণ, শেখ মতিউর রহমানের কাছে ওই বিষয়গুলো হয়তো অতটা সংশয়পূর্ণ নয়, কারণ উনি আমার চাইতে বড় জ্ঞানী, উনি আমার চাইতে বড় জ্ঞানী। ওনার কাছে হয়তো মেলা জিনিস আছে যেটা আমি সন্দেহে আছি, ওটা হয়তো তার কাছে সন্দেহ নেই। আবার হয়তো কিছু আছে যেটা তার কাছে সন্দেহপূর্ণ, সেটা হয়তো অন্য আলিমের কাছে সংশয়পূর্ণ না, কিন্তু কেন তিনি তার চাইতে বড় আলিম। ফলে যে যত বেশি লেখাপড়া করে, যত বেশি ইসলাম নিয়ে গবেষণা করে, তার মধ্যে সংশয়ের পরিমাণ তত কম। তাহলে লেখাপড়া করতে হবে না হবে? লেখাপড়া করতে হবে। যদি জ্ঞান বৃদ্ধি করতে চান আর ইসলাম সম্পর্কে সম্যক ধারণা রাখতে চান, তাহলে বেশি বেশি পড়াশোনা করতে হবে, বেশি বেশি আলেম ওলামাদের আলোচনা শুনতে হবে। আপনার কাছে যখন যেই ফুরসত, যেই তরিকাটা আপনার উপযোগী হয়, আপনি গাড়িতে যাচ্ছেন, এখন আপনি পড়লে মাথা ব্যথা করবে, এটা স্বাভাবিক। আবার অনেক সময় অক্ষরও দেখা যায় না, বা অনেকে চোখে ডিস্টার্ব আছে, ওই সময় যদি আপনি একটা মেমোরি শুনেন, এসে মুশকিল, কোনো সমস্যা তো নাই। আপনি 20-25 মিনিট ধরে এক জায়গায় যাবেন, তো এই সময়ের মধ্যে আপনি কিছু শুনে নিতে পারেন। এই জন্য বলবো সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আসুন আমরা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি আমাদের জীবনের প্রতিটি স্তরের জন্য হচ্ছেন উন্নত আদর্শ ও মডেল, তাকে আমরা ফলো করি আর তাকে আমরা মেনে চলি, তাহলে দুনিয়াবি যাবতীয় সুখ ও শান্তি ইনশাআল্লাহ আমাদের নাগালে আসবে, আমাদের ধরা দেবে, আর পরকালীন নাজাত ও মুক্তি যেটা আছে সেটা অবধারিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পদে পদে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াতে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, নিশ্চয় অবশ্যই, লাম একটা তাকিদ, কাদ আরেকটা তাকিদ, লাকাদ অবশ্য অবশ্যই, কানা লাকুম তোমাদের জন্য রয়েছে, ফি রাসূলিল্লাহি মানে আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উসওয়াতুন হাসানা উন্নত আদর্শ, লিমান কানা ইয়ারজুল্লাহ কাদের জন্য, যারা আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা করে, যারা বলে যে দুনিয়া তোমারই হায়, দুনিয়া কে মজা লেলো, ওদের জন্য মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কিছু নেই, কারণ ওরা তাকে অনুসরণ করবে না এবং ওই অনুসরণে তারা আনন্দ উপভোগ করবে না। কিন্তু একজন মুসলিম যখন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করবে, তখন তার অন্তরে আনন্দ আসবে। আপনি যখন নামাজ পড়েন তখন আপনার অন্তর প্রশান্তি লাভ করে, আলহামদুলিল্লাহ নামাজটা পড়তে পেরেছি। আগের দিনে সাহাবায়ে কেরাম বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা নামাজেই আনন্দ পেতেন, নামাজ যে যতক্ষণ থাকতেন ততক্ষণ তারা আনন্দ পেতেন। এখন আমাদের ইমানটা দুর্বল হয়ে অন্তত নামাজটা পড়তে পারলে কি হয়, মনটা শান্তি পাই, যখন জামাতটা পাই আলহামদুলিল্লাহ মনটা ভরে যায়। কিন্তু যখন নামাজ দেখি যে তাড়াতাড়ি যাওয়ার পরে নামাজটা ছুটে গেছে, তখন মনটা খারাপ হয়ে যায়, জামাতটা শেষ হয়ে গেলে আর একটু আগে আসলে তো পেতাম। তো এটা আপনার ইমানের প্রমাণ, দলিল যে আপনার ইমান আছে, ভালো কাজ ছুটে গেলে আপনি অনুতাপ হচ্ছে, পরের দিন বা পরের বার চেষ্টা করুন একটু আগে আসার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো যে কথা আমি বলছিলাম যে করিমউদ্দিন সলিমউদ্দিন যেগুলো ওই শাহবাগ চত্বর আর এই চত্বর ওই চত্বরে দৌড়িয়ে বেড়াচ্ছে, ওদের জন্য নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যি, তার মাঝে ওরা আদর্শ পাবে না, ওরা আদর্শ পাবে ওই কার্ল মার্কস লেনিনদের ভিতরে। কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য আদর্শ, আল্লাহ বলছেন লিমান কানা ইয়ারজুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু পাওয়ার আশা রাখে, পরকালে নাজাত চাই, জান্নাত চাই, জাহান্নাম থেকে মুক্তি চাই, এরকম ব্যক্তিদের জন্য আল্লাহর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঝে উন্নত আদর্শ রয়েছে। আরো কি করে ওরা, ওয়াল ইয়াউমাল আখির, আল্লাহর কাছে পেতে চাই, পরকালে পেতে চাই, ওয়াজাকার আল্লাহ কাসির, আর এই লোকদের একটা গুণ হলো আল্লাহর বেশি বেশি জিকির আজকার করে। ফরজ নামাজের পরে যে জিকির আছে সেই জিকির করবেন, সকাল সন্ধ্যা যে জিকির আছে সেই জিকিরগুলো করবেন, আরো মেলা জিকির আছে যা আলহামদুলিল্লাহ মেলা বাংলা বই লিফলেট ইত্যাদির মাধ্যমে এখন পাওয়া যাচ্ছে, তো সেই জিকির আজকারগুলো আপনারা নিয়মিত করবেন, তাহলে এই দলের অন্তর্ভুক্ত আমরা হতে পারবো। ওয়াজাকার আল্লাহ কাসির, আল্লাহর বেশি বেশি জিকির করে। অনেক সময় অনেক ভাইয়ের সময় হয় না, তবে আমি একটু সময় আপনাদের বলে দেই, সেটা হলো যে আপনি হয়তো তাড়াতাড়ি ডিউটিতে যাবেন, আপনার গাড়িটা ছেড়ে দেবে, আপনি নামাজ পড়, অনেক সময় অনেক কোম্পানির মানে নামাজটা পড়া হয় না, তার আগেও অনেক কোম্পানিতে গাড়ি ছেড়ে দেয়, তো আপনি যদি কোনো রকম নামাজটা পড়ে নিতে পারেন, তাহলে নামাজ পড়ার পরে আপনি গাড়িতে চড়ে নিন, তারপরে আপনি জিকির আজকার করতে থাকুন, আপনার সকাল সন্ধ্যার জিকির সব কমপ্লিট হয়ে যাবে ইনশাআল্লাহ। সকালের জিকির সকালবেলা করুন, ব্যাক আসবেন তখন সন্ধ্যার জিকির করে নেবেন, খালাস। ফলে ওয়াজাকার আল্লাহ কাসিরা, আল্লাহর
বেশি বেশি জিকিরকারী বান্দাদের অন্তর্ভুক্ত হবেন, আর আপনার জন্য হবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি উন্নত আদর্শ। সূরাতুল আহজাব 21 নম্বর আয়াত। আর এই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বলেছি যে উনি আমাদের জীবনের প্রতিটি ডিপার্টমেন্ট প্রতিটা বিভাগে উন্নত আদর্শ। যেখানে আপনি যাবেন, একজন বাবা হিসেবে উনি আদর্শবান পিতা, একজন স্বামী হিসেবে উনি আদর্শবান স্বামী ছিলেন, সফর সঙ্গী হিসেবে ভালো সফর সঙ্গী ছিলেন, মানে রাষ্ট্রনায়ক হিসেবে একজন সুশাসক ছিলেন এবং অনুকরণীয় আদর্শ ছিলেন। ফলে এমন কোনো বিভাগ নেই যেখানে এই নবীকে আল্লাহ তাআলা কি করেছেন, অপূর্ণ করেছিলেন, বরং বিশ্ব মানবতার শিক্ষা ও দীক্ষার জন্য কিয়ামত পর্যন্ত যাকে পাঠানো হয়েছে মহান রব্বুল আলামিন তাকে সুনিপুণ করে শিক্ষা দিয়েছেন। আর তিনি হলেন আমাদের জীবনের প্রত্যেকটা বিভাগের জন্য আদর্শ। সব বিভাগগুলো আজকে আমাদের বলা সম্ভব না, তবে আজকে আমি তার জীবনের একটা ছোট্ট বিষয় বলবো, আর সেটা হলো সাক্ষাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নীতি গ্রহণ করতেন, সাক্ষাতের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিভাবে মানুষের সাথে সাক্ষাৎ করতেন। বলে রাখা ভালো যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, অত্যন্ত নরম দিলের মানুষ ছিলেন, মানুষকে ভালোবাসতেন, নিজের কষ্টকে ভুলে যেতেন অপরের কল্যাণে, নিজের কষ্টকে ভুলে যেতেন অপরের কল্যাণে। আপনারা জানেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাইফের ময়দানে গিয়ে রক্তাক্ত হয়েছিলেন, আর জিবরিল আলাইহিস সালাম মালাকুল জিবাল পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতাকে নিয়ে এসে হাজির করে বলেছিলেন যে ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাযা মালাকুল জিবাল, ইনি হলেন পাহাড়ের দায়িত্বপ্রাপ্ত ফেরেশতা, আপনার কাছে অনুমতি চাচ্ছেন যে এই তায়েব এবং মক্কার দুই বড় পাহাড়কে একসাথে মিলিয়ে দিয়ে মক্কাবাসী, তারাও যেহেতু আপনার উপরে অত্যাচার করেছে আর তায়েববাসী আপনার উপরে অত্যাচার করেছে, এদের সবাইকে পিষে ফেলতে চাই, আপনার অনুমতি অপেক্ষা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের শরীরের রক্তাক্ত শরীরের সব কথা বলে গেলেন, বরং রাহমাতাল্লিল আলামিন তিনি সেদিন প্রমাণ করে দিলেন যে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল্লিল আলামিন, এ বাণী মহান রব্বুল আলামিন সত্যি বলেছেন, বললেন যে না ওদেরকে মেরে ফেলা যাবে না, লাআল্লাহ আন ইউখরিজা মিন আসলাবিহিম মান লা ইয়াবুদুল্লাহ ওয়া লা ইউশরিকু বিহি শাইয়া, হতে পারে যে আল্লাহ তাআলা তাদের পীর থেকে সন্তান বহন করে বেড়ায় পিতা কোথায় পিঠে, যেই নুতফা বের হয়ে আসে পিতা ও মাতার কাছ থেকে, পিতার বের হয় পিঠ থেকে আর মেরুদণ্ড পিঠ থেকে, আর মায়ের বের হয় বুক থেকে, ইখরুজু মিন বাইনি সুলবি ওয়াত্তারাইব, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন লাআল্লাহ হতে পারে মহান রব্বুল আলামিন ইউখরিজু মিন আসলাবিহিম তাদের পৃষ্ঠ থেকে এমন সন্তানদেরকে বের করবেন মান ইয়াবুদুল্লাহ যারা কি করবে আল্লাহর ইবাদত করবে, ওয়ালা ইউশরিকু বিহি শাইয়া তার সাথে কাউকে শরীক করবে না। আজকে তায়েফ ইসলামের পূর্ণভূমি, সেখান থেকে আমরা মিকাতে উমরায় গেলে হজে গেলে হেরামবাদী, এবং এই তায়েফ পরবর্তীতে মক্কা বিজয়ের পরপরই তায়েফ বিজয় হয়েছে আলহামদুলিল্লাহ। তো যে কথা আমি বলছিলাম, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত রহমদিল ছিলেন, বিশেষ করে উম্মতের জন্য নিজের যাবতীয় কষ্টকে ভুলে গেছেন। এখন আমাদের এই চলার পথে যদি কোনো মুসলিম ভাই আমাকে কিছু আঘাত দেয়, তাহলে যদি আমি এটাকে যুগ যুগ ধরে মনে রাখি চলবে? এ তো সামান্য আঘাত, আমি তো সামান্য এক ব্যক্তি, আমার চাইতে হাজার হাজার বরং কোটি কোটি গুণ, যার কোনো তুলনা হয় না, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নাবিয়্যিন, ইমামুল মুরসালিন, তাকে এত কষ্ট দিয়েছে তাও কাফেররা, তাও কে কাফেররা, তাদেরকেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ধ্বংস করতে বলেননি। কিন্তু পরিতাপের বিষয় হলো সত্য, এখন যদি এই সুযোগটা কাফেরত্ববাদী অনেক মুসলমানের কাছে আসে আর বলে যে তোমার সাথে উমুকের দ্বন্দ্ব, ওকে আমি শেষ করে দিই, আহলান ওয়া সাহলান মিয়া মিয়া কাজ একটা ব্যাডার আমি শেষ করে দিই, এরকম আমাদের অবস্থা যদি হয় তাহলে কোন মুসলিম আমি? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত রহমদিল ছিলেন, হাত্তা কাফিরের প্রতি। আপনারা জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ইহুদি বালক তার কাছে যাতায়াত করত, এই বালক যখন মৃত্যুশয্যায় শায়িত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্তর ব্যাকুল হয়ে গেল যে এই পোলাটা আমার কাছে আসতো, এ যদি
ইসলাম গ্রহণ করি তাহলে খুবই ভালো হয়, আমার কাছে আসার পর তার তো একটা ফায়দা হওয়া দরকার। আমি নবী, আমি রসুল, আর আমার কাছে সে আসলো, হেদায়ত পেল না, বড় ব্যতিব্যস্ত ছিল নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের মন। তখন উনি গেলেন সেখানে এবং বললেন যে তুমি শেষ পর্যায়ে চলে এসেছো জীবনের, তুমি কালিমায়ে তৌহিদ, কালিমায়ে শাহাদাত উচ্চারণ করো। তখন ওই বালক তার পিতার দিকে তাকাচ্ছে। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সকল সন্তানগুলো ইসলামের উপরে, ইসলামী ফেতরাতের উপরে, স্বভাবজাত ধর্মের উপরে জন্মগ্রহণ করে, এরপর বাবা মা যে যে দিনে দীক্ষিত তারা তাকে সেদিকে মুভ করে বা সেদিকে তারা নিয়ে যায়। হাত্তা মুসলমান নামধারী বাবা মার ঘরেও যদি কোনো সন্তান জন্মগ্রহণ করে আর বাপ মা যদি নামাজ না পড়ে, ওই সন্তানের নামাজি হওয়ার সংখ্যা পার্সেন্টেজটা খুবই কম, সম্ভাবনা একেবারে ক্ষীণ যে এই লোকটা, এই ছেলেটা কি হবে, নামাজি হবে, কারণ বাপ নামাজ পড়ে না, মা নামাজ পড়ে না। এই জন্য বলবো যে আপনি যদি আপনার সন্তানকে ভালো করতে চান, আপনার ভাই এবং অন্যান্য আত্মীয় স্বজনের সন্তানগুলো ভালো কেটে চান, তাহলে ভাই ও ভাবিদের এবং আত্মীয় স্বজনদেরকে নামাজের দাওয়াত দিন, কারণ বাপের বা মায়ের দেখা দেখি তো সন্তানেরা শিখবে। আজকে আপনার সন্তান আপনাকে নামাজ পড়তে দেখে, ফলে সেও আপনার অনুকরণ করে, ও হয়তো হতে পারে প্যান পড়ে না, এমন ছোট বাচ্চা অনেকের আছে, কিন্তু দেখবেন যে ও সেজদাতে যায়, ও সেজদাতে যায়, এরকম বাচ্চারা আছে ভাইয়েরা। তো এই জন্য বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাঙ্ক্ষা ছিল যে এই ছেলেটা যদি ইসলাম গ্রহণ করত, খুবই ভালো। উনি বললেন যে তুমি কালেমায়ে শাহাদাত উচ্চারণ করো। ছেলে বাবার দিকে তাকালে, বাবা এবার বললেন আতে আবুল কাসিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপাধি কি? আবুল কাসিম, উপনাম যেটাকে বলা হয়, কুনিয়ত, উপনাম। আমি গত শুক্রবারের আগের শুক্রবার ফিকার একটা পরীক্ষা নিয়েছিলাম, তো সেইখানে একটা প্রশ্ন ছিল যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনটি নাম লিখুন। অনেক নাম আছে, কিতাবেও আমরা পড়িয়েছি, তার মধ্যে একটা নাম হচ্ছে মুহাম্মদ, আরেকটা নাম হচ্ছে আহমদ, আরেকটা নাম হচ্ছে মাহি, আরেকটা নাম হচ্ছে আকিব, আরও কয়েকটা নাম আছে। অনেকে লিখেছে আল আমিন, আল আমিন তার কোনো নাম না, মোস্তফা তার কোনো নাম না, আবুল কাসেম এটাও তার কোনো নাম না, এটা তার উপনাম। ফলে উপস্থিত ভাইদের যারা এগুলো লিখেছেন কাটা গেছে। তো যে কথা আমি বলছিলাম যে উনি বললেন, এই ইহুদি বাবা তিনি বলছেন তাতে আবুল কাসেম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি আবুল কাসেম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কি করো, আনুগত্য করো, অনুসরণ করো, কথা মেনে নাও। এই কথা শুনে বালক বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূল। এই কথা বলার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দে উদ্বেলিত হয়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদা করে সাথে সাথে বলে উঠলেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু বি মিনান নার, সেই আল্লাহর অসংখ্য প্রশংসা যে আল্লাহ তাকে আমার মাধ্যমে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষের প্রতি রহম দিল ছিলেন, শেষ মুহূর্তে এই ছেলেটা যদি জাহান্নাম থেকে বেঁচে যায় তার চেষ্টা তিনি করেছেন। চাচার ক্ষেত্রে অনেক চেষ্টা করেছেন, যেটা আপনাদের জানা, আমাদের আজকের বিষয় না। তো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ক্ষেত্রে মহান রব্বুল আলামিন বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম, লাকাদ জাআকুম, অবশ্যই অবশ্যই এসেছে তোমাদের নিকটে রাসূলুন, একজন দূত, একজন রাসূল, মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে। উনি কোনো জিন না, ফেরেশতা না, অন্য কোনো জাতি ধর্মের না, উনি মানুষ, মিন আনফুসিকুম তোমাদের মধ্য থেকে, মানুষদের মধ্য থেকে, এবং খাস করে এই খেতাব ছিল তখন কুরাইশদের জন্য, কুরাইশদের মধ্য থেকে আল্লাহ পাঠিয়েছেন। আজিজুন আলাইহিমা আনিতুম, আমরা মুসলমান, আমাদের যে কোনো কষ্ট, হাত্তা কিয়ামত পর্যন্ত যারা আসবে, এই মুসলমানদের যে কোনো কষ্ট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অত্যন্ত ব্যথা দেয়। আজিজুন, বড় মনে হয়, মা আনিতুম, যে সকল খারাপই আমাদেরকে পৌঁছে, যে সকল কষ্ট আমাদের হয়, এটা রাসূলকে আনন্দ দেয় না, কি দেয়, কষ্ট দেয়, ব্যথা অনুভব করেন, ব্যথিত হন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলমানদের কষ্টে। বিল মুমিনিনা রাউফুর রহিম, আর মুমিনদের প্রতি তিনি অত্যন্ত রহমশীল, দয়াশীল, রহিম, তিনি তাদের কল্যাণ চান, তিনি তাদের কল্যাণ চান। সূরাতুত তাওবা 128 নম্বর আয়াত। তাহলে এই নেচারে কি আমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উন্নত আদর্শ না? যদি উনি অপর মুসলমানের কষ্টে ব্যথিত হন, তাহলে আমাদের কি খুশি হওয়া
উচিত নাকি? তো আমাদের মধ্যে অনেকে খুশি হয় না, আরেকজনের বিপদের কথা শুনলে কয় অমুকে মরে গেছে, ভালো হয়েছে বেটা, খুব জ্বালাইছে আমার, ইত্যাদি ইত্যাদি। হতে পারে আপনার সাথে কোনো বিষয়ে মন মানিন্য থাকতে পারে, কিন্তু যে লোক পাঁচক্ত নামাজ রোজা করে মুসলমানের কাতারে আছে, সেই লোকের মৃত্যুতে বা তার কষ্টে আপনারও ব্যথিত হওয়া উচিত, আনন্দিত হওয়া উচিত নয়, কারণ হতে পারে আপনারও একদিন কষ্ট আসতে পারে। এজন্য এক্ষেত্রে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে উন্নত আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে, নতুবা মানুষেরা আপনার কাছে ভিড়বে না, সবাই আপনাকে ত্যাগ করে দূরে চলে যাবে। অনেক লোক হয়তো ভাবতে পারে, আরে ওরকম একটা লোক যদি আমার কাছে না আসে তো কী হবে? ভাই, মানুষকে তাড়িয়ে দেওয়ার জন্য আপনাকে পাঠানো হয়নি, বরং দশটা লোক যদি আপনার দ্বারা হেদায়েত হতে পারে তাহলে আপনি হলেন সাকসেস। আপনি এক ব্যক্তি যদি মনে করেন যে আমার আমলনামায় দশজন ব্যক্তির নেকি লিখে দেওয়া হোক, তাহলে আপনি দশটা লোকের হেদায়েতের কারণ হয়ে দাঁড়ান। আপনি যদি চান যে আপনার আমলনামায় দশটা লোকের কি লেখা হবে, নেকি লেখা হবে, তাহলে আপনি দশটা লোকের কি হন, হেদায়েতের কারণ হন। দশটা লোক নামাজ পড়ে না অথবা অমুসলিম বা মুসলিম নাম কিন্তু কাম নাই, ফলে এরকম লোকদেরকে আপনি দাওয়াত দিয়ে ইসলামের সঠিক পথে নিয়ে আসুন। ওর জীবনে যত আমল করবে আপনার আমলনামায় একটা করে ভাগ লিখিত হবে, ওটা কমবে না। অনেক লোক আছে আমাদের দেশে, রমজানে যদি ইফতারির দাওয়াত দেন, কয় ইফতারিতে যাবো না আমি, দাওয়াত নেবো না, কেন, কয় সওয়াব লয়ে যাব গা। ভাই, আপনার সওয়াব ওনাকে দেওয়া হবে না, বরং যেটা দেওয়া হবে এটা আল্লাহর তরফ থেকে দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় তার জন্য রোজাদারের সমপরিমাণ সওয়াব রয়েছে, এমন নয় যে রোজাদারটা ওকে দিয়ে দেওয়া হবে। তাহলে আল্লাহ কি রোজাদারকে মাহরুম করবেন? না, এটা আসলে ধারণা ঠিক নয়। তাই আমরা যদি একাধিক ব্যক্তির সওয়াব পেতে চাই, তাহলে একাধিক ব্যক্তিকে ইসলামের পথে কি করতে হবে, আহ্বান করতে হবে। আর যদি আপনি আহ্বান করতে চান, তাহলে আপনাকে পরস্পরের সাথে মায়া মহব্বত ভালোবাসা নিয়েই থাকতে হবে। মানুষকে তাড়িয়ে দেওয়া যাবে না। মানুষের নাম ইনসান রাখা হয়েছে দুটি কারণে, ওলামাগণ বলে থাকেন। এক নম্বর হলো যে নিসিয়ান থেকে ইনসান এসেছে, যার অর্থ হলো ভুলে যাওয়া। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম ভুলে গিয়েছিলেন, তাকে যেখানে যেতে নিষেধ করা হয়েছিল তিনি সেখানেই গিয়েছিলেন, ফলে আনায়ানসা, বলেন না আনায়ানসা, আমি ভুলে গেছি, আসলে নাসিতু, আরবিটা কি নাসিতু, মানে আমি ভুলে গেছি, অথবা আনসা, আমি ভুলে যাই, কিন্তু আসলে মানে আঞ্চলিক যেই আরবি আমরা বলি, আনসা মানে সে ভুলে গেছে, আনা মানে আমি, আর আনসা মানে সে ভুলে গেছে। তো যে কথা বলছিলাম যে ইনসান শব্দটি দুটা জায়গা থেকে উৎপত্তি হতে পারে, যার একটি হলো নিসিয়ান থেকে মানে ভুলে যাওয়া, আর আরেকটা হলো অনসুন শব্দ থেকে। অনসুন হলো মিলে মিশে থাকা বা আকর্ষণ থাকা। মানুষ, আমরা বাংলা ভাষায় বলি মানুষ কি সামাজিক জীব, মানুষ কি সামাজিক জীব, মানুষ জ্ঞান জামা পছন্দ করে না, আবার একাও থাকতে পারে না। এই একা না থাকতে পারাটাই হচ্ছে অনস, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, একজন আরেকজনের প্রতি আকৃষ্ট হয়, এখান থেকেই তার নাম দেওয়া হয়েছে ইনসান। এটা দ্বিতীয় একটা মত, যে কোনো মত হতে পারে, তবে যদি দ্বিতীয় মতটাই আমরা ধরি তাহলে মানুষ মানুষের প্রতি আকৃষ্ট হয়। যত বেশি মানুষকে কাছে নিয়ে সহি ইসলামের পথে আহ্বান করা যায় ততই আমাদের জন্য এবং বিশ্বের জন্য দিনের জন্য কল্যাণকর। আর সেখানে যদি আমি কাউকে তাড়িয়ে দেই তাহলে এটা কিন্তু ইসলাম সমর্থন করে না, বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুলে দেখুন যে একদা এক বেদুইন এসে মসজিদে পেশাব করা শুরু করেছেন, আর সাহাবায়ে কিরাম বলছে, আরে বেটা করিস কি, করিস কি, দৌড় পালা পালা, তাড়াতাড়ি এখান থেকে উঠ, এই অবস্থা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চুপ, ওকে পেশাব করতে দাও। সাহাবাদের অবস্থা কি, যে ওকে এখান থেকে তাড়াতাড়ি বের করো, মসজিদ আমাদের নাপাক করে দিচ্ছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, পেশাব করতে দাও। যখন তার পেশাব কমপ্লিট হলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওইখানে এক বালতি পানি দিয়ে ধুয়ে দাও, এক বালতি পানি দিয়ে ধুয়ে দাও। আর ওই লোক যখন উঠে আসলেন, তখন লোকটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইয়া হাজা ইন্না হাযিহিল বুয়ুত লাম তুবনা
ইন্নামা বুনিয়াত লিযিকরিল্লাহ তাআলা, এই মসজিদ তৈরি করা হয়েছে আল্লাহ জিকির আজকারের জন্য, পেশাবের জন্য নয়। ভালো করে তাকে বুঝিয়ে বলা হলো, লোকটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে খুশি হলেন, খুশি হয়ে তিনি বলছেন আল্লাহুম্মারহামনি ওয়ারহাম মুহাম্মাদা ওয়ালা তারহাম মানা হাদা, এই পর্যন্ত শেষ না, বলছে ওয়ালা তারহাম মানা হাদা, আমাকে আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রহম করো, আমাদের সাথে কাউকে রহম করিও না, কারণ ওরা রহমের কাজ করে না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই লোকটির প্রতি রিফক নরম ব্যবহার করেছেন, এবং উনি যে দূরদর্শিতার পরিচয় দিয়েছেন সাহাবার সেটা দিতে পারেননি, এই লোকের মন জয় করেছেন নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ওই লোকটাকে যদি ওই অবস্থায় উঠিয়ে দেওয়া হতো তাহলে ওর শরীরটাও নষ্ট হয়ে যেত, আর একটা মানুষ পুরুষ মানুষ যদি দাঁড়িয়ে পেশাব করতে শুরু করে তাহলে আরও পাঁচ জায়গায় ভরে যেত, ব্যক্তিগতভাবে ওই লোকটার অসুখ হওয়ার সমূহ সম্ভাবনা থাকে, যাদের পেশাব হঠাৎ করে, মানে আমাদের ওইদিকে আঞ্চলিক ভাষায় বলা হয় যে পেশাব চমকে যাওয়া, তো হঠাৎ করে যদি কারো পেশাব বন্ধ হয়ে যায় তাহলে পেশাব ব্যাক করে বড় অসুখ তৈরি হয়। তো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসবগুলো দিক খেয়াল করে তিনি সাহাবাদেরকে বলছিলেন ওকে ছেড়ে দাও, আর এতেই লোকটার মনটা গলে গেছে। এখন এরকম একজন কাফেরকে যদি নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধু কাফের নয়, মসজিদে যেখানে আমি ইবাদত বন্দেগি করি সেখানে এসে সে পেশাব করেছে, আরে ভাই এখন যদি এই অবস্থা হতো তো আমরাই হয়তো তাকে মেরে শেষ করে দিতাম, কিন্তু এটা ইসলামী আদর্শ নয়। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শিক্ষা দেননি। হতে পারে একটা লোক ভুল করছে, তাই বলে ভুলের জবাব ভুল দিয়ে দিলে ওটা আরো বড় ভুল হয়ে গেল। একটা লোক ভুল করতে পারে তাকে শুধরিয়ে দিতে হবে, আমি না জানতে পারি আপনি আমাকে বলে দিবেন ভাই এটা আপনার ভুল। আর যখন কোনো ব্যক্তিকে কারো ভুল ধরিয়ে দেওয়া হয় ওই ব্যক্তির উচিত ওটা সাদরে গ্রহণ করা, কিন্তু অনেক সময় মানুষ এটাও গ্রহণ করতে পারে না, আরে ওর কাছ থেকে আমি এটা গ্রহণ করব কেন ভাই, আপনার ভিতরে যদি ভুল থাকে তাহলে আপনি গ্রহণ করতে বাধাটা কোথায়। আসলে সব জায়গাতে ইখলাসের বড় অভাব, যার ফলে মানুষ একজন আরেকজনের কাছ থেকে অনেক সময় গ্রহণ করতে চায় না। যে কথা বলছিলাম সূরাতুত তাওবার 128 নম্বর আয়াতে, তারপরে আমি বলছিলাম শেষ কথা যে আমরা যদি কর্কশ হয়ে যাই, আমরা যদি মানুষকে কাছে টেনে না নেই তাহলে মানুষ আমাদের থেকে দূরে সরে যাবে, আর আমাদের যে মিশন সেটা ব্যর্থ হয়ে যাবে, সেই মিশনটা ব্যর্থ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন সে কথাই তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উল্লেখ করে বলেছেন, আর ওটা আমাদের জন্য বলবৎ, ওই বিধান আমাদের জন্য বলবৎ, ওটা আমাদের ক্ষেত্রেও চলবে। যেমন মহান রব্বুল আলামিন বলছেন তার রাসূলের ক্ষেত্রে, ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতালাহুম, যদি আপনি মানুষের জন্য আল্লাহর রহমতে নরম দিল না হতেন এবং তাদের জন্য সহজতর পন্থাগুলো গ্রহণ না করতেন, সহজ যদি নিজে না হয়ে যেতেন তাহলে কি অবস্থা হতো, ওয়ালাউ কুনতা ফাদদান গালিদাল কালব, আল্লাহর রহমতেই আপনি নরম দিল হয়েছেন, কিন্তু আপনি যদি খারাপ চরিত্রের হতেন, ফাদদান মানে সাইয়্যুল আখলাক, আপনি যদি খারাপ চরিত্রের হতেন, গালিদাল কালব, আপনার অন্তর যদি কর্কশ হতো, মেলা মানুষ আছে অন্য মানুষকে দেখতে পারে না, এটা কি আসছে আগে তাড়া এখান থেকে বের কর তাড়াতাড়ি, লোকটা আসুক ও আপনাকে কি বলতে চায় আপনি শুনুন, আপনি যদি কিছু তাকে উপকার করতে পারেন তো করবেন, না হলে আপনি বলে দেবেন ভাই আমি পারবো না, কিন্তু মেলা লোক আছে যে ওর কাছে একটা লোক আসবে এটাই সে চায় না, অথবা অনেককে দেখতে পারে না ফলে ওকে ঘৃণা করে আগে তাড়িয়ে দেয় না, এমনটি উচিত নয়। আল্লাহ তাআলা তার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন, ওয়ালাউ কুনতা ফাদজান গালিজাল কলব, আপনার অন্তর যদি কঠিন হতো এবং আপনার চরিত্র যদি খারাপ হতো, আর আল্লাহ তাআলা তাকে নবুয়তের পূর্বেই এখান থেকে কি করেছেন, হেফাজত করেছেন, এর আগেই তার উপাধি হয়েছে কি, নবুয়ত পাওয়ার আগে কি হয়েছিলেন, উনি আল আমিন নামে ভূষিত হয়েছিলেন। তাহলে কি হতো যদি আপনার অন্তরটা কঠিন হতো, চরিত্র যদি খারাপ হয়ে যেত, লানফাদ্দু মিন হাউলিক, তাহলে মানুষেরা আপনার পাশ থেকে চলে যেত, মানুষেরা আপনার পাশ থেকে চলে যেত। গরম লাগছে নাকি আপনাদের, যদি গরম লাগে হয়তো এটা ঠান্ডা দিচ্ছে না, একটু যারা জানে তাদেরকে বলে, তাহলে মানুষেরা আপনার পাশ থেকে চলে যেত, মানুষেরা আপনার পাশ থেকে চলে যেত। ঠিক তদ্রূপ আমরাও যদি খারাপ চরিত্রের হই তাহলে আমাদেরকে কেউ ভালো বলবে, ভালো বলা তো দূরের কথা, মানুষ ছিছি করে দূরে চলে যাবে, এক সময় একলা বসে থাকতে হবে। আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন, ক্ষমার গুণ মহৎ গুণ, ক্ষমা
মহৎ লোকেরাই করতে পারে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যারা করে তারাই এই ক্ষমা করতে পারে। ক্ষমা করা সবার পক্ষে সম্ভব হয় না, ফাআফু আনহু, অতএব আপনি মানুষদেরকে ক্ষমা করে দিন। ওয়াস্তাগফির লাহুম, শুধু তাই না, ওরা গুনাহগার, ওদের অনেক পাপ আছে, ওদের জন্য আপনি আল্লাহর কাছে ক্ষমাও চান। ওয়াসাবিরহুম ফিল আমর, কোন সিদ্ধান্ত নিতে যাবেন তো ওদের সাথে একটু পরামর্শ করে নিন, মানুষের সাথে পরামর্শ করে নিন, এজন্য যাতে ভবিষ্যতের নেতা কি হয় তৈরি হয়, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিরদিন থাকবেন না, ফলে সাহাবাদের পরামর্শ কর্মে কাজ করতে বলা হয়েছে। ফাইদা আজাম তাফা তাওয়াক্কাল আলাল্লাহ, অতএব যখন সিদ্ধান্ত হয়ে যায় তখন আল্লাহর উপরে দৃঢ় আস্থা রাখুন, আল্লাহর উপরে ভরসা করে ওই কাজে নেমে পড়ুন। এমন নয় যে আপনি মোশাওয়ারা করলেন, সিদ্ধান্ত নিলেন, তারপরে কি হয় না হয়, কি হয় না হয়, দোদুল্যমানে থাকবেন না। এর আগে আপনি পরামর্শ করেন, দরকার হলে একজনের জায়গায় দুইজনের কাছে পরামর্শ করেন, ইস্তেখারা করেন, সব কিছু করার পরে যখন আপনি একটা সিদ্ধান্তে উপনীত হন তখন আল্লাহর উপরে ভরসা করে কাজটা করুন। ইন্নাল্লাহ ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, যারা মহান রব্বুল আলামিনের উপরে ভরসা করে আল্লাহ তাদেরকে পছন্দ করেন। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। এই ভরসার ক্ষেত্রে আমাদের দেশে মেলা রকম শিরক প্রচলিত আছে, অনেকে বলে আল্লাহ ভরসা, সুন্দর কথা, কিন্তু মেলা লোক আছে কি যে আরে নেতা আছে না, নেতার উপরে ভরসা, ফলে তাওয়াক্কুলে কি হয় শিরিক হয়ে যায়। যদি আপনি আল্লাহ ছাড়া অন্যের উপরে তাওয়াক্কুল করেন তাহলে কি হলো, শিরিক হয়ে গেল। অতএব মানুষের উপরে, শুধু মানুষের উপরে তাওয়াক্কুল করা যাবে না, এক নম্বর তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপরে, অতঃপর এটাকে ওয়াসিলা, মানুষ অমুক ভাই আছে ইনশাল্লাহ, আশা করি আল্লাহ তাআলা তার মাধ্যমে একটা ব্যবস্থা করবেন, মানুষ একটা মাধ্যম, কিন্তু তাওয়াক্কুল তার উপরে করা যাবে না, তাওয়াক্কুল হবে কার উপরে, আল্লাহর উপরে। সূরা আলে ইমরান 159 নম্বর আয়াত। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নরম দিল দিয়ে মানুষকে কাছে টানার জন্য মহান রব্বুল আলামিন সৃষ্টি করলেন, কিন্তু এখন আমাদের অবস্থা এমন যে দুনিয়ার সামান্য কিছু বিষয় নিয়ে অথবা অনেক সময় ধর্মীয় কোনো বিষয় নিয়ে তর্ক বিতর্ক করতে গিয়ে, লেখালেখি করতে গিয়ে অনেক সময় এমন হয়ে যায় যে আপনার সাথে আমার তর্ক হয়ে গেল, আপনাকে এখন আমি ত্যাগ করে দিলাম, আপনার সাথে কথাও নেই, বার্তা নেই, কিছু নেই, খালাস, ডিলেট আপনি আমার মেমোরি থেকে। এমনটি কোনো মুসলিমের জন্য করা জায়েজ নয়। যদি আপনি মনে করেন যে আপনি একজন মুসলিম, তাহলে আপনার জন্য জায়েজ নয় যে আপনি অপর মুসলিমকে এইভাবে ছেড়ে দেবেন বা পরিত্যাগ করবেন, আপনার অন্তর থেকে সামান্য কিছু গণ্ডগোলের জন্য ডিলেট করে দেবেন। আরে শয়তান তো সবচাইতে এই কাজটাকে কি করে প্রাধান্য দেয়, শয়তানের মজলিশ বসে, দিন শেষে শয়তানের মজলিশ বসে, কে কি অন্যায় করিয়েছে মুসলিম বান্দাকে দিয়ে, তখন বিভিন্ন রকম অন্যায়ের কথা বলা হয়, শয়তান সবচাইতে খুশি হয় দুই ভাইয়ের মাঝে গণ্ডগোল, আপন ভাই না, আপন ভাই তো আছেই, সাথে যদি মুসলিম মুসলিম ভাই এবং যাতে যদি আপন ভাই হয় তাহলে এর তাপমাত্রা কি হয় আরো বেড়ে যায়, ফলে শয়তানের কাছে সবচাইতে ভালো মানে ওর দৃষ্টিতে সবচাইতে পুণ্যের কাজ হলো দুইজন মুসলমানের মাঝে গ্যাঞ্জাম লাগিয়ে দেওয়া। আর আমরা যদি সেই সুযোগ করে দেই তাহলে কাকে হাসালাম, শয়তানকে হাসালাম, শয়তানকে খুশি করলাম। দয়া করে এমন শয়তান হাসানো কাজ করবেন না, বরং আল্লাহর সন্তুষ্টির জন্য গণ্ডগোল হতেই পারে। যেখানে আমাদের বড় সাহেব বলেন যে যেখানে পাঁচটা হাঁড়ি পাতিল থাকে তো একটু একটু তো লাগবেই ভাই, পাঁচটা হাঁড়ি পাতিল থাকলে আপনি এই পাঁচটা হাঁড়ি পাতিল একসাথে রাখলে গুডগার শব্দ হবেই। হ্যাঁ, যারা মহিলারা পাক করেন, যারা ব্যাচেলার পাক করেন, একটা পাতিল আরেকটা পাতিলের সাথে লাগে, ওই রকম দশটা লোক পাঁচটা লোক একসাথে থাকতে গেলে সবার মন মানসিকতা একরকম না, ফলে একটু ঝগড়া হতেই পারে, কিন্তু এজন্য আমাদেরকে তিন চার দিন কথা বন্ধ করে দিতে হবে, অথবা তার সাথে আমার চলবে না, ও একেবারে শেষ হয়ে গেছে ইত্যাদি না, এমনটি ভাবা আমার ভুল, আমি যদি ভাবি তো এটা আমার ভুল, আমার ভিতরে ভুল থাকতে পারে, এই কথাটা সবাইকে মেনে নিতে হবে, এমন ভাবা যাবে না যে না আমি ঠিক পথে আছি ও ভুল পথে আছে, না আপনিও ভুল করতে পারেন ওই ভাইও ভুল করতে পারে। এক্ষেত্রে ইমাম শাফি রাহিমাহুল্লাহ বলেছেন যে আমি যে পথে আছি এই পথটাকে আমি সহি জানি, তবে আমার কথাটা ভুলও হতে পারে, আর যেটা আমার বিরোধী বলছে সেটা আমি ভুল বলে জানি, তবে সেটাও ঠিক হয়ে যেতে পারে। অতএব এই কথা ভাবা যাবে না যে আমি হক পথে আছি,
এক্ষেত্রে আমি রাইট না, এর চাইতে বেশি রাইট। হয়তো আপনি কোনো ভালো বিষয় তাকে বলেছেন, সে আপনার উপরে চটে গেছে, রাগ করেছে সে, কিন্তু আপনি যদি রেগে যান তা তো ঠিক হলো না। বরং নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কতবার করে দাওয়াত পেশ করেছেন, পিছনে পিছনে চাচা গিয়ে বলেছে আবু লাহাব যে তার আনুগত্য করিও না, সে সাবেই কাজ্জাব মিথ্যুক নাউজুবিল্লাহি মিন যালিক এবং ধর্ম ত্যাগী, এই কথাগুলো পিছনে বলে বেড়েছে। কিন্তু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এই চান্স পেতেন যে আবু লাহাব এসে তার কাছে কালিমা পড়তে চায়, ছেড়ে দিতেন উনি না? বরং আবাসা ওয়াতাওয়াল্লা নাজিল হয়েছে কেন? কারণ লিডারদেরকে নিয়ে উনি ব্যস্ত ছিলেন, লিডারদেরকে নিয়ে ব্যস্ত ছিলেন, আশা ছিল যে লিডাররা ইসলাম গ্রহণ করলে কি হবে, ইসলামের খেদমত বেশি, ওদের দ্বারা 10 জন লোক বেশি আসবে, ওদের অধীনস্থরা সবাই মুসলমান হয়ে যাবে, এই আশায় তাদেরকে নিয়ে ব্যস্ত ছিল। সম্মানিত ভাই বোন, অথচ এই লোকগুলো অনেক কষ্ট দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিদায় হজ্জের সময় নবী মুহাম্মদ মক্কা বিজয়ের সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা শরীফের গেটে উনি বলেছিলেন যে তোমরা আমার কাছ থেকে সবাই মানুষ নিচে, কাবার গেট আগে থেকে উঁচু করা হয়েছে যাতে কলিমুদ্দিন সলিমুদ্দিন কুকুর বিড়াল সব ঢুকতে না পারে, এখানে খাস লোকেরা যেন ঢুকতে পারে, এই জন্য আগে থেকে এটা উঁচু করা আছে। হয়তো এত উঁচু ছিল কিনা জানি না, তবে উঁচু আগে থেকেই আছে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উঁচু জায়গাতে স্টেজের মতো জায়গাতে দাঁড়িয়ে সবাই হাজার হাজার মানুষ সবাইকে বললেন যে আমার কাছ থেকে তোমরা কেমন আচরণ আশা করো। এর আগে তার মাথায় ভুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আবু জাহেলের মতো শয়তান রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দানে পা দিয়ে পিষে দেওয়ার জন্য এগিয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন যখন জিজ্ঞাসা করছেন তখন তারা বলছে আখুন করিম ওয়া ইবনু আখিন করিম, একজন সম্মানিত ভাই আর সম্মানিত ভাইয়ের সন্তান। এর আগে কি মুহাম্মদ রাসূল সম্মানিত ছিলেন না? অবশ্যই সম্মানিত ছিলেন, উনি আমিত্ব সম্মানিত। সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ওই আগের যে বদলা ওই বদলা নেননি, বরং তিনি বলেছিলেন ইজহাবু ফান্তুম তুলাকা, ইজহাবু ফান্তুম তুলাকা, আপনারা চলে যান, আপনারা স্বাধীন, আপনাদের কোনো প্রতিশোধ আজকে আমি নেব না। আল্লাহু আকবার, এই আদর্শটা যদি আমাদের ভিতরে থাকে তাহলে যত যত বড় অত্যাচার অপরাধ বিশেষ করে দিনী ভাইদের পক্ষ থেকে আসে সেটার জন্য আমার অন্তরে কোনো কালিমা থাকবে না, অন্তরে কোনো গোড়ামি থাকবে না। তবে হ্যাঁ, বুঝিয়ে দিতে হবে যে তুমি অন্যায় করেছো, জানিয়ে দিতে হবে তুমি ভুল করেছো, তাকে সঠিক দিশা দিতে হবে, এমন নয় যে খালি সহ্য করে যাবেন, কিন্তু এটাকে আপনার অন্তরটাকে খোলা রেখে ওকে ক্ষমা করে দিন। আপনি ক্ষমা করলে আল্লাহ আপনাকে ইনশাআল্লাহ কি করবেন, ক্ষমা করে দেবেন। আর আমাদের আল্লাহর ক্ষমার খুবই প্রয়োজন। যে কথা বলছিলাম যে আমরা দাওয়াতি ক্ষেত্রে যে সকল ভাইয়েরা একসাথে আছি তাদের ভিতরে অনেক সময় গণ্ডগোল হয়ে যেতে পারে, কিন্তু এটা নিয়ে কথা বলা বন্ধ করে দেওয়া, তাকে অন্তর থেকে ডিলিট করে দেওয়া, মেমোরি থেকে ডিলিট করে দেওয়া, এটা যাবে না। এক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবী আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াহিল্লু লিরাজুলিন আন ইয়াহজুরা আখাহু ফাওকা সালাতা লায়ালিন, কোনো ব্যক্তির জন্য এটা জায়েজ নয় যে সে তার অপর মুসলিম ভাইকে 3 রাত্রের বেশি ত্যাগ করে থাকবে। রাগ থাকতে পারে তবে 3 রাত্রের বেশি থাকতে পারে না। এর মধ্যেই কি করতে হবে, ইসলাহ করে নিতে হবে, মিলে যেতে হবে, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা সীমা বেঁধে দিয়েছেন। বরং রাগ থেকে সকল শয়তানের উৎপত্তি হয় বলে একজন রাসূল সাল্লাল্লাহু একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদা ওসিয়ত তলব করলে তার কাছে তিনি বলেছিলেন লা তাকযাব লা তাকযাব লা তাকযাব, তিনি বারবার বলেছিলেন রাগ করিও না। বুখারীর হাদিস আবু হুরায়রা বর্ণনা করেছেন। ফলে এই রাগটাকে 3 দিনের মধ্যে হতে পারে মানুষের রাগ, কিন্তু এটাকে 3 দিনের মধ্যে মালিশ করে দিতে হবে, এটাকে মিশিয়ে দিতে হবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ফলে কি হয়, সামান্য কিছু বিষয় নিয়ে পরস্পর ঝগড়া করে ইয়ালতাকিয়ান, দুজন মুসলিম, দুজনেই মুসলিম চলছে, দুজনে মসজিদে যাচ্ছে, কিন্তু এর সাথে ওর দেখা হলে ওইদিকে ঘুরে যায়, এর সাথে ওর দেখা হলে ও দিক দিয়ে ঘুরে যায়, ও এদিক দিয়ে ঢুকলে ও এদিক দিয়ে ঢুকে, অথচ দুজনের গেট হয়তো একটা, কিন্তু ও এদিক দিয়ে ঢুকবে বলে ও এদিক দিয়ে ঢুকে। এ যদি হয় অবস্থা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইয়ালতাকিয়ান, দুজনের সাক্ষাৎ হয়ে যায়, দেখা দেখি হয়, কিন্তু ফায়ুরিদু হাযা ওয়া ইউরিদু হাযা, এই লোক এর থেকে মুখ ফিরে নেয়, ওই লোক ওর থেকে মুখ ফিরিয়ে নেয়। ওয়া খাইরুহুমা আল্লাযী ইয়াবদাউ বিসসালাম, এই দুই লোকের মধ্যে উত্তম ব্যক্তি সেই যে সালাম দিয়ে শুরু করে। অতএব আপনি যদি মনে করেন যে আমার সাথে আপনি গ্যাঞ্জাম করেছেন, ঝগড়া করেছেন, আর আপনি আমার থেকে ভালো হতে চান, তাহলে আমার আগে আপনি আমাকে সালাম দিয়ে চলাফেরা কি করুন, শুরু করুন।
এজন্য আপনার মানে বিশেষত্ব, আপনার খাইরিয়াত ভালো হওয়া, উত্তম হওয়াটা প্রমাণ করে আপনি প্রথমে আপনার ঝগড়াকৃত ভাইয়ের সাথে বা যার সাথে আপনি ঝগড়া করেছেন তাকে সালাম দিয়ে বলবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু, ভাই কেমন আছেন, ভাই কেমন আছেন, এটা হলো আপনার ভালো হওয়ার প্রমাণ। আর আপনি যদি সেই সালাম দিতে না পারেন তাহলে জানতে হবে আপনি তার চাইতে ভালো না, আর সে যদি আগে দেয় সে আপনার থেকে উত্তম। কিন্তু দুইজনে যদি কেউ না দেয় তাহলে জানতে হবে এই ক্ষেত্রে দুইজনই ভালো না। আল্লাহ যেন আমাদেরকে ইসলাহ করেন, আল্লাহুম্মা আমিন। বুখারী শরীফ 5613 নম্বর হাদিস। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অমায়িক চরিত্রের কথা ফুটে উঠে, যেটা আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, এমন যদি আমাদের হতো তাহলে তো আমরা মারামারি করে শেষ করে দিতাম। যে অবস্থাটা এখন আমাদের দেশে হচ্ছে ওদের ভিতরে দিন নেই যার ফলে এটা হচ্ছে, কিন্তু যারা দিনদার তাদের ভিতরেও অনেক সময় এরকম লাঠালাঠি হয়ে যায়। আর সেই লাঠালাঠি হতো না যদি তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটা জানতো। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন যে কুনতু আমশি মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে পথ চলছি। কে? আনাস বিন মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে? কি ভাই, গুমান নাকি? খাদিম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাম সানা? 10 সনাওয়াত খাদামতু নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 সনাওয়াত। রাজুলুন মাবরুক, বরকতময় এক সাহাবী যার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে দিয়েছিলেন, ফলে সম্ভবত যতটুকু জানি যে উনি ওনার মনে হয় 120 জন সন্তান বা এরকম কিছু হয়েছিল, এবং অনেকদিন তিনি বেঁচেও ছিলেন। আর আনাসের মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে কি হাদিয়া দিবেন পাচ্ছেন না, তখন উনি বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার তো জুতা মেসওয়াক এটা ওটা আগিয়ে দেওয়া দরকার, তো আপনি আমার সন্তানটাকে রাখুন, আপনার খেদমত করবে। আল্লাহু আকবার। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে নেই কিন্তু তার হাদিস রয়ে গেছে, তার হাদিস রয়ে গেছে। রাসূলের খেদমত যদি করতে চান হাদিসের খেদমত করুন, রাসূলের খেদমত যদি করতে চান তাহলে হাদিসের খেদমত করুন, রাসূলের বেশি দরুদ পেশ করুন, এবং রাসূলের বিরোধিতা যারা করে তাদের প্রতিবাদ করুন, তাদের প্রতিবাদ করুন। যে কথা বলছিলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি চলছেন, বলছেন ওয়া আলাইহি বুরুদুন নাজরানি। নাজরান চিনেন তো নাকি? হুসিদের যে এলাকায় মারামারি চলছে এখন দক্ষিণাঞ্চল, সেই নাজরান এলাকার একটা চাদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে রয়েছে, গালিজুল হাসিয়া, যার কিনারাগুলো আমরা ঝালর বলি আমাদের আঞ্চলিক ভাষায়, আপনারা কি বলেন জানি না, এগুলো খুব খসখসে। ফাআদরাকাহু আরাবিয়ুন, একজন আরব্য বেদুইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে পেয়ে বসলো, মানে সামনে চলে আসলো, আসার পরে কোনো কথা নেই, ফাজাযাবাহু জাযবাতান শাদীদাতান হাত্তা নাযারাত ইলা সফাতে হাত্তা নাযারতু ইলা সফাতে আতিকি আতিকিল আতিকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদ আসরাত বিহ। এমন কি আমি ওই লোকটা চাদরটা ধরে, চাদরটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ধরে এমন জোরে টান দিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্দানে দাগ পড়ে গেল। এমন কি আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমি খেয়াল করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে গলায় দাগ হয়ে গেছে। মিন শিদ্দাতে জাজবাতিহি, তার বেশি বা কঠিন টানার কারণে, শক্ত করে জোরে এটাকে এই চাদরটাকে টানার কারণে। সুম্মা কালা মুরলি মিম্মা লিল্লাহিল্লাযি ইনদাক, এরপরে আরব্য বেদুইন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে যে আপনার কাছে যে আল্লাহর সম্পদ আছে ওই মাল থেকে আমার দিতে কোন দা দেয়। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাইয়্যিদুল মুরসালিন, যার কথা একজন 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 সম্ভবত পারস্য বা রোমের কোনো সেনাপতি বলেছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তুমি কোনোদিন পারবে না। কেন পারবে না? তার রাজাকে সে বলেছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীদের অবস্থা অবলোকন করার পরে সে এসেছে দেখতে যে যাদের হাতে আমাদের রাজত্ব চলে যাচ্ছে এই আরব্য বেদুইনরা এরা কেমন। তো এসে দেখছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন সেটা সেকেন্ডের ভিতরে কি হচ্ছে, পালিত হচ্ছে। উনি থুতু ফেলছেন তো সাহাবারা সেই থুতুগুলো হাতে মেখে নিচ্ছেন বরকত হিসাবে। বলছে যে লোকটার এই অবস্থা, যার সাহাবিরা তার এরকম আনুগত্য করে, তার সাথে রাজা তুমি কোনোদিন পারবে না। কারণ আমরা তো সেনাপতি, আমরাই তো তোমার কথা এইভাবে শুনি না। তো একটা মানার যে মনোভাব
এটা ওদের ভিতরে যেভাবে আছে, অতএব তুমি তার সাথে পারবে না। আমি যে কথা বলছিলাম যে যার কথা এইভাবে পালিত হয়, সেই ব্যক্তি যিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তাকে এই আরব্য বেদুইন এসে কি করছে, জোরে টেনে তার গলায় দাগ ফেলে দিয়েছে। এখনকার অবস্থা হলে সাথে সাথে কতলের নির্দেশ হতো আমাদের এই বর্তমান সমাজের, যদি আমির ওমরাদেরকে করা হতো বা নেতা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীদের করা হতো। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের জন্য উসওয়ে হাসানা, উন্নত আদর্শ। এই লোক হয়তো এই আচরণ জানেই না যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কেমন আচরণ করতে হবে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালতাফাতা ইলাই, ওই লোকটার দিকে ঘুরে তাকালেন। বরং আরেক বর্ণনাতে এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে গিয়েছিলেন, পড়ে গিয়ে পিছনে ফিরে তাকালেন, ওর দিকে দেখার সাথে সাথে সেই কথা বলল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাদাহিক, রাগ তো দূরের কথা, হেসে দিলেন। আল্লাহু আকবার, কতটুকু মানুষ তার রাগকে সংযম করলে এতটুকু সম্ভব হতে পারে চিন্তা করে দেখুন। এমনই একদিন ওই সম্ভবত নেটে বা কোনো চ্যানেলে দেখছিলাম, ডক্টর মোহাম্মদ বিন আব্দুর রহমান আল উরাইফি হাফেজাহুল্লাহ, এদেশের বড় একজন আলেম এবং বক্তা, তিনি আলোচনা করলেন। সেখানে হয়তো শিয়াদের কিছু কথা এসেছে, তো এক শিয়া টেলিফোন লাগাইছে, টেলিফোনে উত্তর, তো টেলিফোন লাগাইছে, লাগার পর সাথে সাথে তখন শায়েক টেলিফোনটা ওকে করছেন, বলছে লানাতুল্লাহ আলাইক। একজন শায়েক বসে উনি টেলিভিশনের পর্দায়, তাকে বলছে লানাতুল্লাহ আলাইক। এখন আমরা হলে তো বলতাম যে আল্লাহ তোরা ধ্বংস করে দেখ বা কিছু, তুই কাফের হয়ে গেছিস ইত্যাদি, কিন্তু না, উনি এক প্রথম দিক দিয়ে মানে হতভম্ব হয়ে গেছিলেন যে এ কথাটা কেমন কথা, সে বল কি বলতে পারেন, মানে কমপক্ষে 10-15 সেকেন্ডের মতো সময় কিন্তু চলে গেছে ভাবতে। তারপরে উনি বলছেন আল্লাহু ইয়াহদিক, আল্লাহু ইয়াহদিক, আল্লাহু আকবার। কতটুকু সংযমশীল হলে এই কথাগুলো বলা যেতে পারে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছাকাছি লোক এরা, কাছাকাছি লোক, এদেশের লোক, ফলে এই আলেমদের ভিতরে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক চরিত্রই খুঁজে পাওয়া যায়। যারা শেখ আব্দুর রহমান আস সুদাইস হাফেজাহুল্লাহ ওনার সাথে চলাফেরা করেছে, বিশেষ করে আমাদের অনেক বাংলা ভাষী যারা আমেল আছে, তারা অনেক অনেক এতে ফেসবুক আমরা দেখেছি তাদের সাথে খেতে বসে গেছেন উনি। তো যারা কাছের লোক তারা বলছেন যে না, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে চরিত্র অনেক অনেক পাওয়া যায় তাদের মাঝে, আল্লাহু আকবার। তো আমি যে কথা বলছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করা দূরের কথা, উল্টো হেসে দিলেন এবং সুম্মা আমার লাহু বিআতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না যে তোকে কিসের মাল দিব বা কিছু, বললেন যে ও চেয়েছে ওকে দিয়ে দাও, ওকে কিছু দিয়ে দাও, আল্লাহর যে মাল আছে, যে রাজস্ব ফান্ড আছে, সেখান থেকে তাকে দিয়ে দাও। বুখারী শরীফের 2916 নম্বর হাদিস। এখান থেকে বুঝাতে চেয়েছি যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আদর্শ। অতএব আরেকজনের সাথে যখন আমরা দেখা সাক্ষাৎ করব, যখন আরেকজনের সাথে মুআমালা করব, লেনদেন করব, কথাবার্তা বলবো, তখন আমাদেরকে এরকম নরম হওয়া উচিত এবং অবস্থা বুঝে ব্যবস্থা নেওয়া দরকার। এমন হতে পারে যে আপনার একটা কথার কারণে একটা লোক হেদায়েত হয়ে যেতে পারে, আর একটা কথার কারণে কি হতে পারে, ইসলাম থেকে বঞ্চিত হয়ে যেতে পারে। এজন্য দায়ী সে দাওয়াত দিলেই চলবে না, অবস্থা বুঝে তাকে দাওয়াত দিতে হবে। আপনি একটা লোককে দেখছেন মাজারে সেজদা করছে, নামাজ পড়ছে, আপনি যদি তাকে গিয়ে বলেন এভাবে এই বেটা কাফির, শুনবে আপনার কথা? যদি ওকে গিয়ে বলেন এই বেটা কাফির, চট করে দিয়ে আপনার গলা দরকার হলে উড়াই দিবে। তো এটা যা দাওয়াতের নীতি না, যদি আপনি এইভাবে দাওয়াত দেন আর ওই লোকটা আপনার বিদ্বেষের কারণে সালাফিয়ত এবং সহি দাওয়াত যদি সে গ্রহণ না করে, কে দায়ী? আমি দায়ী। যদি আমি এই কথা বলে থাকি আমি দায়ী, আমি ওর হেদায়েতের পথে অন্তরায় হয়েছি, তার জন্য পথ সহজ করার পরিবর্তে কি করেছি, কঠিন করে দিয়েছি। এজন্য আমরা যখন পরস্পর যে মুআমালা লেনদেন করব, আরেকজনকে দাওয়াত দেব, তখন অবশ্যই যেন আমরা নরম ভাষায় দেই, কারণ এখানে তো আমি দুনিয়াবি কিছু তার কাছে চাই না, আমার আশা হলো সে হেদায়েত পাবে, আমি আজর কোথায় পাবো, মহান রব্বুল আলামিনের কাছে পাবো। সম্মানিত ভাই এবং বন্ধু, আর এই দেখা সাক্ষাতের সময়, দেখা সাক্ষাতের সময় আমাদের ইসলামে নিয়ম বলে দেওয়া হয়েছে কিভাবে একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করবে। আজকে সে সাক্ষাতের নিয়মাবলীর কোনো তোয়াক্কা নেই, হাজার হাজার মুসলিম একজন আরেকজনকে ওভারটেক করছে কিন্তু সালাম পর্যন্ত হয় না, হয় কি, খুব কম, খুব কম, আল্লাহর খুব এরকম বান্দা কমই আছেন যারা চলার পথে আরেকজনকে সালাম দেন, অথবা অনেক সময় এমন আছে চিনেন তো সালাম দেন, অথবা এমন আছে যে দাড়ি টাড়ি দেখলে মতো মানুষ আসসালামু আলাইকুম হুজুর কেমন আছেন,
এরকম হয়, কিন্তু অচেনা লোক। আবার অনেক সময় এমন হয় যে মুসলিম তার লেবাস এমন ধরেছে, দাড়ি টাড়ি কিচ্ছু নেই, তো কী জানবো যে এটা মুসলমান না কাফির, অনেক সময় বোঝা যায় না আল্লাহ করে যেটা বলছে। তো ফলে অনেক সময় দেখা যায় যে এই লোকটাকে যে সালাম দেবো, এ মুসলিম না কাফির, মুসলিমের যেই বেশভূষা যেই লেবাস সেটাকে মানুষ ছেড়ে দেওয়ার কারণে। তবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সাক্ষাতের সময় যে নিয়ম শিক্ষা দিয়েছেন সেটা আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাহ, তোমরা জান্নাতে ততক্ষণ পর্যন্ত প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত হাত্তা তুমিনু, যতক্ষণ তোমরা মুমিন না হবে, যতক্ষণ তোমরা মুমিন না হবে। এখন আমরা সবাই বলবো যে আমরা তো মুমিন, আমরা আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, ছয়টা যে ইমানের আরকানুল ইমান আছে বিশ্বাস করি, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ালা তুমিনু হাত্তা তাহাবু, আর তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পরস্পরকে ভালো না বাসবে। তো পরস্পরের ভালোবাসা যদি সৃষ্টি না হয়, আত্মীয়তার বন্ধন যদি আমরা ছাড়িয়ে অপরকে ভালোবাসতে না পারে, আত্মীয়দেরকে তো সবাই পরস্পর ভালোবাসে, এটা তো স্বাভাবিক একটা ব্যাপার, কাফেররাও নিজেদের আত্মীয় স্বজনকে ভালোবাসে, আমরাও ভালোবাসি, এখন আমাদের ভালোবাসাটা আত্মীয় স্বজন ছেড়ে অপর মুসলিম পর্যন্ত যেতে হবে। ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, পরস্পর ভালোবাস না বাসলে তোমরা মুমিন হতে পারবে না। আওয়ালা আদুল্লুকুম আলা শাইইন, আমি কি তোমাদেরকে এমন একটা কথা বলে দেব না বা এমন পথ বলে দেব না যা করলে ইজা ফাল তুমুহু তাহাবাবতুম, তোমরা ওই কাজ করলে কি হবে, পরস্পরের ভালোবাসা সৃষ্টি হবে, ওই কাজ করলে পরস্পর ভালোবাসা সৃষ্টি হবে, আর সেটা হলো আফসুস সালামা বাইনা, তোমরা পরস্পরের মাঝে সালাম বিনিময় করো, পরস্পরের মাঝে সালাম বিনিময় করো। তিরমিজি শরীফের 81 নম্বর হাদিস। তাহলে বোঝা গেল পরস্পর সালাম বিনিময় করলে কি হয়, মহব্বত বা ভালোবাসা বাড়ে। ভাই একটা লোককে চিনি না, ওর সাথে আমি কীভাবে মোলাকাত করব, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত, ভাই কী খবর, ভালো আছেন, কেমন আছেন ইত্যাদি, তারপরে আপনার বাড়ি কোথায়, এই করতে আপনার শুরু হবে, কিন্তু সালাম নাই কালাম নাই, কীভাবে একটা মানুষের সাথে আপনি লেনদেন বা কথোপকথন শুরু করবেন। আর এই এর ফলে দেখা গেছে যে এই যে সালামের বাণী, এই সালামের বাণী বলাতেও ইসলামে কি করা হয়েছে, নেকির কথা বলে দেওয়া হয়েছে, যে যে ব্যক্তি আসসালামু আলাইকুম বলে তার জন্য কয় নেকি, 10 নেকি, যে ব্যক্তি ওয়া রাহমাতুল্লাহ পর্যন্ত বলে 20 নেকি, ওয়া বারাকাতু পর্যন্ত বললে তাকে 30 নেকি দেওয়া হয়। আর কোরআন বলছে যখন তোমাদেরকে সালাম দেওয়া হয় তখন সালামের উত্তর তার চাইতে ভালোভাবে দাও, তার চাইতে ভালোভাবে দাও, ইযা হুইয়্যিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা আলাল আকাল, অন্তত সে যতটুকু বলেছে অতটুকু আপনি ফিরিয়ে দিন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই হাদিসের উপর আমল করে পরস্পরের ভালোবাসা সৃষ্টি করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, বলছিলাম যে একজন মানুষের মন যদি নরম না হয়, দিল যদি নরম না হয়, তাহলে আজকের আমাদের বিষয় মুচকি হাসা আল ইবতিসামা এটাও সম্ভব না। মানুষ যখন আরেকজনের প্রতি সানন্দে এবং ভালোবাসা সহকারে মোলাকাত করে তখন পরস্পরের মধ্যে একটা হাস্যোজ্জ্বল চেহারা চলে আসে, আর এটাই হচ্ছে ইবতিসামা। ইবতিসামা মানে হাস্যোজ্জ্বল চেহারা। যখন আপনি অপরের সাথে সাক্ষাৎ করবেন, সালামু আলাইকুম ভাই কেমন আছেন, এই অবস্থা। কিন্তু যদি আপনার কাছে একজন লোক আসে, আমি একজন অফিসিয়াল লোক, আমার কাছে একজন বন্ধ করে, আমার কাছে একজন লোক আসলো, ভাই এসে এখানে বসলো, আর আমি এইভাবে বসে আছি, লোকটা কি মনে করবে, গায়রুল ইহতিমাম গায়রুল মুহতাম, আমি তাকে কোনো গুরুত্বই দিলাম না, ওই লোকটা আরেকদিন আমার কাছে আসবে না, বরং আর কেউ যদি আসতে চায় বলবে যে কার কাছে যাননি, তুই এই লোক তো এরকম কথাই করতে চায় না, অহংকারী। তো আসলে এমন চরিত্র একজন মুসলিমের হওয়া উচিত নয়, বরং যখন সে অপরের সাথে সাক্ষাৎ করবে তখন হাস্যোজ্জ্বল চেহারায় অন্যকে গ্রহণ করে নেবে। এই চরিত্রগুলো গ্রহণ করে নিয়েছে আমাদের থেকে কাফেররা, ওরা ওয়েলকাম গুড মর্নিং ইত্যাদি বলে আমাদেরকে সাদরে গ্রহণ করছে, কিন্তু আমরা নিজেদেরকে গ্রহণ করতে পারছি না, তো পরে অন্য ধর্মের লোকেরা তো পরের কথা। এই জন্য সম্মানিত ভাই এবং বন্ধুগণ, যখন আমরা পরস্পরের সাথে সাক্ষাৎ করব সালাম বিনিময় করব, এবং যখন সালাম দেব তখন এমন নয় যে দায়ে পড়ে সালাম দেওয়া, এমন যেন না হয়, বরং মন থেকে সালাম দেব আর হাস্যোজ্জ্বল চেহারায় সাক্ষাৎ করব। এতে করে কি হবে, অনেক লম্বা হাদিস সেখানের মধ্যে একটা অংশ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া তাবাসসুমু কা ফি ওয়াজহি আকীকা সাদাকা, তুমি তোমার ভাইয়ের সাথে
হাস্যোজ্জ্বল চেহারায় খুশি মনে সাক্ষাৎ করবে, এটাও তোমার জন্য সাদকা। আল্লাহু আকবার। আপনি সাক্ষাৎ করবেন, খালি একটু হাসি দিবেন বা মনটা খুশি করে আপনি তার সাথে মোলাকাত করবেন, সালামু আলাইকুম রহমতুল্লাহ, সাহেব কেমন আছেন, বা ভাই কেমন আছেন, কি খবর, ছেলে মেয়ে কেমন আছে, বা দেশের লোকজন কেমন আছে, ইত্যাদি ইত্যাদি, এই একটু জিজ্ঞাসা করা, এতেই আপনার জন্য সাদকা নেকি লিখে দেওয়া হয়। তাহলে আমরা কেন এই নেকি থেকে নিজেদেরকে মাহরুম করব? এই হাদিসটি মাকারিমুল আখলাক, ইমাম তাবরানি রাহিমাহুল্লাহ মাকারিমুল আখলাক কিতাবের 20 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। আরেকটা হাদিসে এসেছে, আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই কোনো কথা বলতেন তখনই হেসে কথা বলতেন, যখনই কোনো কথা বলতেন তখন হেসে কথা বলতেন। আমি তাকে বললাম, ফাকুলতুল্লাহু, আমি তাকে বললাম, মা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউহাদ্দিসু হাদিসান ইল্লা তাবাসসামা ফি হাদিসি। উনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখনই কোনো কথা বলতে দেখেছি বা শুনেছি তখনই দেখেছি যে উনি কথা বলার সাথে সাথে মুচকি হেসেছেন। অট্টহাসি রাসূল পছন্দ করতেন না এবং এটা ইসলামও এলাও করে না, বরং ইসলাম বেশি বেশি কাঁদতে বলে আল্লাহর ভয়ে, পরকালের ভয়ে। ফালিয়াযহাকু কালিলাম ওয়ালিয়াবকু কাসীরা, তারা যেন কম হাসে আর বেশি কাঁদে, কারণ এই দুনিয়ার জীবন শেষ হয়ে গেলে পরকালীন কঠিন জীবনে যেতে হবে, যেদিন আমাদের কোনো সাথী সঙ্গী থাকবে না আমল ব্যতীত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বললে হেসে খুশি মনে কথা বলতেন, এমন নয় যে এমনভাবে রাগ করে একজনের প্রতি আসে পাইলে ওরা খাইয়ে ফেলে, এরকম যেন না হয়। আমাদের দেশের একটা উদাহরণ এটা আমি বললাম যে যে কোনো রাজনৈতিক দল যখন মানে বক্তব্যে স্টেজে উঠছে মনে হচ্ছে ওর বিপরীত ধরে খাইয়ে ফেলেও, ও বিপরীত নাই, ও 3 নম্বর দলও নাই, কোথায় চলে গেছে, তারপর এর নাম উল্লেখ করবে, এটা কি? এটা আক্রোশ, এটা ইসলামী কোনো উন্নতি নয়, ইসলামের আওতায় পড়ে না। ফলে বর্তমান প্রচলিত যে রাজনৈতিক দলগুলো আছে যারা এরকম হিংসা বিদ্বেষের সাথে জড়িত, আরেকজনের সাথে মারামারি কাটাকাটিতে লিপ্ত, এগুলোর সাথে কোনো সত্যিকার মুসলিমের জন্য জায়েজ নয় যে ও নিজেকে ওদের দিকে সম্পৃক্ত করবে, ওদের দিকে সম্পৃক্ত করবে, আমি অমুক দলের, আমি অমুক দলের, এগুলো থেকে বাড়ি মুক্ত হয়ে যান, আপনি আল্লাহর কাছে মুক্ত থাকবেন ইনশাআল্লাহ। কারণ আপনি ওদের অন্যায় শরীক হতে যাবেন কেন? ওরা কি আপনাকে কোনো টাকা দিবে, দুনিয়াবি উপকার করবে? আর যদি সেটা করে অন্যায়ভাবে, তাহলে আপনি পরকালের দিন, পরকালে আল্লাহর কাছে কিয়ামতের দিন ধরা খাবেন, কারণ অন্যায়ভাবে আপনি তার দ্বারা উপকৃত হয়েছেন। যাই হোক, যে কথাগুলো বলছিলাম যে যখন কথা বলবো আমরা হাস্যোজ্জ্বল খুশি মনে, অপরকে কাছে টেনে নেওয়ার জন্য বলবো, দূরে সরিয়ে দেওয়ার জন্য বলবো না। এমন একটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপারে জাবির রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইজা নাযালা আলাইহিল ওয়াহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া এর কাছে যখন ওহী নাজিল হতো তখন قلت نذير قوم فاذا سري عنه فاكثر الناس ضحكا, যখন ওহি নাযিল হতো তখন তিনি যেন কোনো কওমকে সতর্ককারী হিসেবে ওই রকম মশা নিয়ে কথাটা বলতেন, কারণ যেই আয়াত যেইভাবে নাজিল হয়েছে সেভাবেই তো সতর্ক করা দরকার। যেমন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন বলা হলো যে ওয়া আনদির আশিরাতাকাল আকরাবিন, তোমার নিকট আত্মীয়দেরকে তুমি ভয় ভীতি প্রদর্শন করো, ভীতি প্রদর্শন যদি এমন হয় এই তোমরা সবাই সাবধান হয়ে যাও, জাহান্নামে যেতে হবে, এটা কি ভীতি প্রদর্শন হলো? ভীতি প্রদর্শন সাবধান সতর্ক করা, আওয়াজ উঁচু হয়ে যাবে। ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পর্বতের উপরে উঠলেন এবং ওয়া সাবাহা বলে জোরে চিৎকার করলেন, তারপর সবাই যখন হাজির হলো তখন তিনি তার বক্তব্য সেইভাবেই পেশ করেছিলেন যেইভাবে সতর্ক করার জন্য দরকার হয়। আপনারা সাবধান হয়ে যান, সতর্ক হয়ে যান বলে না আমাদের দেশের লোকেরা আলোচনার সময়, তো ওই রকম সাবধান সতর্ক যখন করতেন জাতিকে কওমকে তখন তিনি ওইভাবেই আলোচনা করতেন, কিন্তু যখনই ওহির কথা বলা শেষ হয়ে যেত তখনই তিনি মানুষের সাথে আকসারুন নাসি যাহিকা, মানুষের সাথে খুশি মনে কথা বলতেন, হেসে কথা বলতেন। ও আহসানুহুম খুলুকা, আর চরিত্র দিক থেকেও তিনি সবচেয়ে উন্নত ছিলেন। এগুলো তিনটা হাদিস আমি পরস্পর বললাম, 20, 21, 22, এগুলো আছে ইমাম তাবরানি রাহিমাহুল্লাহর মাকারিমুল আখলাক কিতাবে। তাহলে এগুলো আমাদেরকে বলে দেয় যে আমরা যখন অপরের সাথে কথাবার্তা বলবো তখন আমরা খুশি মনে বলবো। আর কেন আমরা অপরের সাথে খুশি মনে কথা বলবো? যাতে করে আমাদের জীবনটা কি হয়, সুন্দর হয়। পরস্পর মিলেমিশে থাকলেই সুন্দর। আর যদি একটা আমাদের আমাদের যে পাড়াটা আছে, আমাদের পাড়ার কথা বলি, এখানে দেখা যায় মানুষের সাথে মানুষের তেমন একটা মিল নেই, কিন্তু আমাদের পার্শ্ববর্তী এখান থেকেই কিছু জেনারেশন যারা হয়তো পাঁচ ছেলে বেশি হয়ে যাওয়ার কারণে ভিটামারিতে সংকুলন হচ্ছে না, তখন ওরা পাশে গিয়ে একটা দিঘির পাড়ে 25-30টা ঘর তারা বাড়ি করেছে আলাদা,
মারামারি কাটাকাটি নয়, বরং ওরা এখান থেকে জায়গা হয় না, চলে গেছে ওখানে। কিন্তু ওদের যে ইউনিটটা, ওদের মাঝে এত মিল, যখনই ওরা শুনলো যে মুনাজাত সম্পর্কিত বিষয়টা কোরআন হাদিস দ্বারা সমর্থিত না, সাথে সাথে ওরা ছেড়ে দিয়েছে। যখন যেটা তাদের আলেম ওদেরকে বুঝিয়ে দিয়েছে, তখনই সেটা তারা মেনে নিয়েছে। কিন্তু আমাদের পাড়া, ওদের ওখানে কোনো মাদানি নাই, তারপর আলহামদুলিল্লাহ ওরা বুঝে গেছে। কিন্তু আমাদের এখানে বেশ কয়েকজন মাদানি থাকার পরও দেখা গেছে এরা এমন টেরা টেরা যারা বুঝবে না, এমন টেরা টেরা যে এরা বুঝবে না। ফলে দেখা যায় যে পরস্পরিক যে একটা মিল ওই পাড়াতে আছে, আমাদের পাড়াতে সেটা নেই। হয়তো ব্যক্তিগতভাবে কারো কারোর সাথে সম্পর্ক আছে, কিন্তু সার্বিক একটা যে রেজাল্ট সেটা কিন্তু পাওয়া যায় না। এখন ইবতিসাম, হাসিখুশি, সব ভালো ব্যবহারের মাধ্যমে এই ইয়াটা, পরিবেশটা আমরা নিয়ে আসতে পারি, যে আমরা যদি পরস্পর ভালো ব্যবহার করি, খুশিভাবে দেখা সাক্ষাৎ করি, একজন আরেকজনের ভুলগুলো সংশোধন করে দেই, অন্যজনের প্রতি আমার যে আক্রোশ সেটাকে বলে আমরা ভুলে যাই অথবা ক্ষমা করে দিতে পারি, তাহলে আমাদের সমাজটা কী হবে, সুন্দর হবে, এবং এটা একটা আদর্শ সমাজ হিসেবে গড়ে উঠবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সেরকম সমাজ গড়ার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত হয়েছে, তিনি বলছেন যে তোমরা যে কোনো ছোট কাজকেও, তোমরা ভালো কোনো কাজকে তুচ্ছ মনে করবে না, যদিও ওয়ালাউ আনতালকা আখাকা বিওয়াজহিন তালিক, হাস্যজ্জ্বল চেহারায় তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করলেও এটাকে তোমরা তুচ্ছ মনে করবে না। কারণ একটু আগে আমরা বলেছি এটাও একটা কি, সাদাকা, এটাও একটা নেকির কাজ। অতএব নেকির কাজকে ছোট মনে করা যাবে না। বলছেন এখানে যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে আমি একবার খুব টেনশনে ছিলাম, এবং ওই আমার মনে হচ্ছে যে ওই রকম টেনশন কারো হতো না, কারণ মেলা ঝামেলা ছিল আমার। একদিন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে এক সফরে ছিলাম, তারপরে চিন্তায় আমি মাথাটা নিচু করে আছি। চিন্তায় মানুষ কী করে, মাথা নিচু করে ধ্যান করে, কী যে খবর, কী করি না করি ইত্যাদি। তো এরকম চিন্তায় টেনশনে আমি মাথা নিচু করে আছি। ইদ আতানি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কাছে আসলেন। ফা আরাকা উযুনি ওয়াজাহিকা ফি ওয়াজহি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওইভাবে বসে আছি, রাসূল সাল্লাল্লাহু এসে আমার কানটা মলে দিলেন, কানটা একটু মলে দিলেন। এখন যদি কেউ একজন আরেকজনের কান মলেতে কি অবস্থা, আপনি হয়তো বলবেন যে হ্যাঁ, এই এই কান মলাওয়ালা লোক কি রাসূল হয়েছে নাকি, রাসূল না, কিন্তু পরস্পর ভ্রাতৃত্ববোধ যদি থাকে, হ্যাঁ, বড়ো ভাই যদি ছোটো ভাইকে, আমার ক্ষেত্রে আমি বলি, অনেক সময় শেখ আলেম মোহাম্মদ আলেম সাহেব হাফেজাহুল্লাহ, উর্দু বিভাগের হলেও তাকে আমি শ্রদ্ধা করি, উনিও আমাকে খুব স্নেহ করেন, তো অনেক সময় পেছন দিক থেকে কানটা একটু টেনে দেন, একটু মস্করা করেন। তো যাই হোক, আমি যদি এখন এটা রেগে যাই তাহলে তো চলবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু কানটা টেনে দিলেন, তার ওয়াজাহিকা ফি ওয়াজহি, মুখটা উপরে করে রাসূল সাল্লাম একটু হাসলেন। ফামা কানা ইয়াসুরুনি আন্নালি বিহাল খুলদু ফিদ দুনিয়া, তো উনি বলছেন যায়েদ বিন আরকাম, সেই যায়েদ বিন আরকাম যার বাড়িতে সাহাবা ইকরাম ইসলামের প্রথম যুগে আশ্রয় নিয়ে থাকতেন, কারণ তার বাড়িটা কোথায় ছিল, পাহাড়ি এলাকায় ছিল, ওইখানে গিয়ে সবাই একসাথে দিন শিক্ষা করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বা বড় সাহাবিদের কাছ থেকে, এবং ওই এলাকাটা একটু নির্জন ছিল, ফলে ওইখানেই বেশিরভাগ সময় অনেক সাহাবি কাটাতেন। তো এই যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে এই বিষয়টা আমার কাছে এত আনন্দ মনে হয়েছিল, এত আমার কাছে ভালো লেগেছিল, যে আমাকে যদি পৃথিবীতে আজীবন থেকে যেতে বলা হতো তো এত খুশি হয়তো আমি হতাম না। পৃথিবীতে যদি আমাকে আজীবন থেকে যাওয়ার অনুমতি দেওয়া হতো বা হায়াত দেওয়া হতো চিরদিনের জন্য, এত মনে হয় আমি খুশি হতাম না, যে যতটুকু খুশি আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার কানটা ধরে আমার মুখের কাছে এসে হেসে দিয়েছেন, ওতে আমি যত খুশি হয়েছি, আল্লাহু আকবার। অতএব আপনার একটা মুচকি হাসি, আপনার একটু ভালো আপ্যায়ন, আপনার একটু ভালো আমন্ত্রণ, একটু সাদরে গ্রহণ করা অনেক ভাইয়ের মনে, অনেক পরিবারের মনে আশার আলো জাগাতে পারে, এবং তাদেরকে তাদের চিন্তা টেনশন দূর করতে পারে। আরে ভাই, আপনি টাকা পয়সা দিয়েই শুধু চিন্তা টেনশন দূর হয় এমনটি নয়, আপনি তো অন্তত শরীক হতে পারেন, ভালো পরামর্শ দিতে পারেন, আপনার পরামর্শের মাধ্যমে কোনো ব্যক্তি উপকৃত হতে পারে। এই জন্য আমরা এই দিকগুলো যেন বিশেষভাবে খেয়াল রাখি। এটা তিরমিজি শরীফের হাদিস, ইমাম আলবানী রহমাতুল্লাহ এটাকে সহি বলেছেন। জেরির বিন আবদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সময় আমাদের শেষ, আমি শেষ করছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি যখন থেকে ইসলাম গ্রহণ করেছি তখন থেকে কোনোদিন তার কাছে যেতে নিষেধ করেননি, এবং যখনই তিনি আমাকে দেখেছেন তাবাসসামা, তিনি তখনই
মুচকি হেসেছেন আল্লাহু আকবার। আখরাজাহুল বুখারী, বুখারী শরীফের হাদিস। এখানে দাওয়াতি ক্ষেত্রে আমাদের মুচকি হাসা খুশি মনে অপরের সাথে সাক্ষাৎ করা এটা খুবই প্রয়োজন। আমি একটু আগে বলেছি যে আপনি দাওয়াতি লোক আর আপনার কাছে একজন লোক আসলো, তো আপনি বসে থাকলেন, আরেকজনের সাথে কথা বললেন, তাকে ধ্যান দিলেন না, তাহলে সে এটাকে তার জন্য বেজ্জতি মনে করবে এবং আপনার কাছে আর হয়তো আসবে না। এই জন্য শাইখ বলছেন এখানে বাদির বিসসালামি ওয়াবতাসিম ফি উজুহিল আনাম, আপনি প্রথমে সালাম দিন, তাড়াতাড়ি জলদি আপনি, ওর আগে দরকার হলে আপনি সালাম দিবেন। আপনি যদি ভালো হন, একটু আগে আমরা বলেছি যে ব্যক্তি ভালো সে আগে সালাম দেবে, তারপরে হাসি মনে খুশি মনে আপনি মানুষের সাথে সাক্ষাৎ করুন, কথা বলুন। তারপরে কুন বাসিমান দাইমান লিয়াক্তাদিয়া বিকা আবনাউকা ওয়া মুহিব্বুক, আপনি সবসময় হাসি খুশি থাকুন যাতে করে আপনার সন্তানেরা কি করে আপনাকে ফলো করে, আপনাকে অনুকরণ করে, এবং যারা আপনার যাদেরকে আপনি ভালোবাসেন, আপনাকে যারা ভালোবাসে তারা যেন আপনার অনুকরণ করে। আপনি হাসি খুশি থাকলে তারাও আপনার সাথে হাসি খুশি দেখা সাক্ষাৎ করবে ইনশাআল্লাহ। তারপরে ইহদিল আখারিন কুতুবান ইসলামিয়া ওয়া আনতা মুবতাসিম লিয়াকুনা যালিকা আদআ লিকুবুরহিম লিহাদিয়াতিকা, আপনি যে লোককে দাওয়াত দিতে যাচ্ছেন আপনি তার সাথে জ্ঞানজামে জড়াবেন না। এই জন্য প্রথমত আপনি বুকে হাত বাঁধা, না নাভির নিচে হাত বাঁধা, না রফল আদান করা, আমিন জোরে বলা, এগুলো সুন্নাতি কাজ, অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এগুলোর চাইতে ইম্পর্টেন্ট হচ্ছে ওই লোকটাকে শিরক থেকে বাঁচা, ওই লোকটাকে শিরক থেকে বাঁচা। এই জন্য আপনি যখনই কোনো ব্যক্তিকে টার্গেট করবেন তখন আপনি তাকে একটা বই হাদিয়া দিবেন, আপনি এগুলো জ্ঞানজামে বা ভেজালে না জড়িয়ে আপনি খুশি মনে হাস্যোজ্জ্বল চেহারাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভাই কেমন আছেন, এই বইটা একটু পড়িন, পড়ে দেখেন কি লিখেছেন। কিন্তু এমন নয় যে আপনাকে এই বইটা পড়তে হবে, ভাই আপনি এটা করেন, এটা ভুল করেন ইত্যাদি। আপনি যখন এক ব্যক্তিকে বলবেন যে আপনার এটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, ওটা ভুল, তখন সে আপনার আপনার কথা শুনতে চাইবে না, খালি এই লোকটা খালি ভুল 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 ভুলই করে। আপনি ভুল বলিয়েন না, নেগেটিভ বলিয়েন না, পজিটিভে আপনি আসুন, বরং আপনি তার আগেই তাকে তার কাছে ভালোবাসার পাত্র হন, তাকে তার মন জয় করার চেষ্টা করুন। হতে পারে যে আপনি একটা তাকে আতর নিয়ে গিয়ে দিয়েছেন সৌদি আরব থেকে, এই আতরটাই তার মন জয় করার একটা কারণ হতে পারে, আর পাঁচজনকে দেয়নি, মাশাল্লাহ আমাকে একটা ভালো আতর দিয়েছে সে, তো একটা জায়নামাজ দিতে পারেন আপনি। তো এগুলোর মাধ্যমে যেই আপনি যদি এক ছুটিতে দশটা লোককে টার্গেট করেন যে আমি দশটা লোককে দাওয়াত দেবো, দশটা জায়নামাজ নিয়ে যাওয়া কি খুব কঠিন ব্যাপার? কোনো কঠিন ব্যাপার না। তো ফলে এই টার্গেটগুলো আমাদের থাকলে আমরা দাওয়াতি কাজও ইনশাআল্লাহ কি হব, সফল হব। আমরা আল্লাহ যেন আমাদের সফল করেন, আল্লাহুম্মা আমিন। হাক্কুন নাসি বিওয়াজহিকাল বাসিম ওয়ালিদাকা ওয়া মান হামলাহু হাক্কুন আলাইক, আপনার কাছ থেকে আমার কাছ থেকে খুশি ও আনন্দে উদ্বলিত ব্যবহার বা হাস্যোজ্জ্বল চেহারার সাদর সম্ভাষণ স্বাগতম জানানো, এটার হকদার সবচাইতে বড় কে? পিতামাতা। এবং আমার আত্মীয় স্বজন কাছের লোকেরা এরা বেশি হকদার, অন্যরাও হকদার তবে এরা বেশি হকদার। কিন্তু পরিতাপের বিষয় অনেকে আমাদের ভিতরে এমন আছে যারা পিতামাতার সাথে কোনো সম্পর্ক রাখে না। কেন? বাপ মা তাকে সম্পত্তি দেয় নাই অথবা এ তার দাওয়াত গ্রহণ করে নাই, এই সকল কারণ ইসলামে অজুর হিসেবে গৃহীত হবে না। বাবা মা কাফের হলেও তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, হতে পারে কোনোদিন হেদায়েত হয়ে যাবে, যেগুলোর ইতিহাস আছে ইসলামের ইতিহাসে। এই জন্য পিতা মাতার সাথে, আত্মীয় স্বজন, স্ত্রী ছেলে মেয়েদের সাথে হাস্যোজ্জ্বল চেহারায় কথা বলুন। অনেক লোক আছে বাইরে অফিস আদালতে আসছে, খুব মাশাআল্লাহ বন্ধু বান্ধব এবং কলিগদের সাথে হাসি খুশি কথা বলছে, বাসায় যখন গেছে তখন মনে হচ্ছে যে একটা ও বাঘ সিংহ এমন হয়ে গেছে, এটা এটা না, এমন ঠিক নয়। আপনি বাইরে যেরকম আচরণ করেছেন ওই আচরণটা আপনি ভিতরে ধরে রাখুন, বরং এদের চাইতে আপনার বাড়ির লোকেরা বেশি ভালো ব্যবহারের হকদার। আপনি স্মরণ করুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী, ইন্নাকুম লা তাসাউনা আন-নাস বিআমওয়ালিকুম, সম্পদ দিয়ে মানুষের অন্তর জয় করা সম্ভব নয়, ওয়ালাকিন ইয়াসাহুম মিনকুম বাসাতুল ওয়াজহি ওয়া হুসনুল খুলক, উন্নত চরিত্রের মাধ্যমেই মানুষের মন জয় করা যায় এবং হাস্যোজ্জ্বল চেহারায় খুশি মনে তাদেরকে গ্রহণের মাধ্যমে তাদের অন্তর জয় করা যায়। নাবিল, শেখ নাবিল আল ইওয়াজি, তিনি আমেরিকাতে ছিলেন, আমেরিকাতে উনি একটা বক্তব্য দিচ্ছেন, বক্তব্য দিতে দিতে হঠাৎ করে একজন লোক উঠে বলছে, শেখ বিশাল ভরা মজলিস অডিটোরিয়াম, সেখানে বক্তব্য দিচ্ছেন একটা লোক আর একটা ছেলেকে উঠে বলছে, শেখ হাদা ইউরিদু আন ইয়াদখুলা ফিল ইসলাম, এই লোকটা ইসলামে প্রবেশ করতে চায়। তো ওই অবস্থা কি করবেন? ওই অবস্থা যদি আমাদের এখন হয়, এখন যদি একটা লোক ইয়া করে তার মধ্যে চুপ বসেন বসেন বসায় দিন। কিন্তু শেখ নাবিল আল ইওয়াজি একজন প্রখ্যাত আরবি, তিনি আলেম এবং তিনি বড় বক্তা বটে। তো উনি যখন এইভাবে জোরে চিল্লিয়েছে তখন
বলছে যে ফাকুলতু আল্লাহু আকবর, শেখ নবিল আলিয়াওয়াজি বলছেন আল্লাহু আকবর, ফাকুলতু লাহুম মাল্লাযী হাব্বাবাকা ফিল ইসলাম। তখন উনি জিজ্ঞাসা করছেন ওই আমেরিকি লোককে, আমেরিকাতে উনি এই লেকচারটা দিচ্ছেন, যে ইসলাম গ্রহণের ব্যাপারে তোমাকে কিসে আকৃষ্ট করলো, ওয়ালিমাদা আরাদতা তাদখুলাহু, কেন তুমি ইসলামে প্রবেশ করতে চাও, যে ইসলাম আজকে আমরা ছেড়ে দিতে চাচ্ছি, বিধর্মীরা ইসলামে ঢুকে ইসলামের খেদমত করছে আর আমরা ছেড়ে দিচ্ছি। ফাকালা আনা আমলিকু সারওয়াতান হাইলাতান ওয়া ইনদি শারিকাতুন ওয়া আমওয়ালুন ওয়ালাকিন্নি লাম আশউর বিসসাআদাতি ইয়াউমান মিনাল আইয়াম, বলছে আমার কাছে বিশাল সম্পত্তি আছে কিন্তু কোনোদিন আমার অন্তরে আমি শান্তি অনুভব করিনি, আর আমার কাছে একজন হিন্দি আমেল আছে, ও হলো মুসলিম, ও কি মুসলিম, ওয়া ইনদি মুআযযাফুন হিন্দি মুসলিম ইয়ামালু ফি শারিকাতি ওয়া কানা রাতিবুহু কালিলান, তার রাতিব কি শুয়েই কালিল, আমাদের আলহামদুলিল্লাহ অনেকের অনেক বেতন আছে কিন্তু তারপরও হয়তো অনেকের শুকরিয়া নাই, আল্লাহ যেন শুকরিয়া করা তৌফিক দান করে, আল্লাহুম আমিন। তো এর রাতে বলছে কালিল, ওয়া কুল্লামা দাখালতু আলাইহি রাআইতুহু মুবতাসিমান ওয়া আনা সাহিবুল মালাইন লাম আবতাসিম ইয়াউমা, আর আমি যখনই তার কাছে প্রবেশ করেছি দেখেছি ওই লোকটা হ্যাঁ হেসে হাস্যোজ্জ্বল চেহারায় ওয়েলকাম বস এইভাবে কথা বলছে হাস্যোজ্জ্বল চেহারায়, কিন্তু আমি মালাইন মিলিয়ন মিলিয়ন ডলারের মালিক আমি কোনোদিন হাসতে পারিনি কারণ আমার মনে সুখ শান্তি নেই। তারপর বলছে কুলতু ফি নাফসি আনা ইনদিল আমওয়াল ওয়াল মুআযযাফাস সাগীর ইয়াবতাসিম ওয়া আনা লা আবতাসিম ফাজিতুহু ইয়াউমান মিনাল আইয়াম ফাকুলতু লাহু উরিদুল জুলুসা মাআকা ওয়া সাআলতুহু আন ইবতিসামাতিহি আদ-দাইমা। তো আমি চিন্তা করলাম যে এই লোকটা আমার কোম্পানির একজন সাধারণ কর্মচারী, ও সব সময় হাসে আর আমি হাসতে পারি না, ব্যাপার কি? আমি ওকে বললাম যে আমি তোমার সাথে একদিন বসতে চাই, আমি তার তোমার সাথে একটু বসতে চাই, তো বসলো, বসার পর তাকে বললো যে ব্যাপার কি তুমি সবসময় হাসি খুশি থাকো কেন, ব্যাপার কি তুমি সবসময় হাসি খুশি থাকো কেন? ফাকাল আলী, তখন সে আমাকে বলছে লিআন্নানি মুসলিমুন, আল্লাহু আকবার, লিআন্নানি মুসলিমুন, কারণ আমি মুসলিম, আমার কাজ কি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, আমি এই কথা সাক্ষ্য দেই আল্লাহ ছাড়া সত্য মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল। কুলতু লাহু হাল তাআনি আন্নাল মুসলিমাত তাওয়ালা আইয়ামিহি সাঈদুন, তখন ওই আমেরিকান বলছে এর মানে কি তুমি বুঝাতে চাও যে একজন মুসলিম তার পুরা দিনই খুশি থাকে, সে একজন মুসলিম, সে যেহেতু লাশেদ ওয়াল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদ রাসূল সাক্ষ্য দেয়, তাহলে সে সারা দিনই কি সুখী থাকে? কালা নাম, সে লোকটা বলছে হ্যাঁ একজন মুসলিম সারা দিন খুশি থাকে, কিন্তু আমাদের ভিতরে হয়তো এরকম মেলা লোক পাওয়া যাবে যে সারাদিন খুশি থাকে না, আসে না এরকম, এখান থেকে শিক্ষা গ্রহণ করুন। কুলতু কাইফা যালিক, কাইফা যালিক, আমি বললাম যে কিভাবে একজন মুসলিম সারাদিন খুশি থাকে একটু আমাকে বুঝিয়ে দাও তো। তখন সে বলছে লিআন্নানা সামিনা হাদিসান আনিন নাবিয়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ফিহি, হিন্দি আমেরিকাতে থাকে, আমরা কোথায় থাকি, সৌদি আরবে দাম্মাম ইসলামিক সেন্টারের আওতাধীন, কিন্তু আমরা হয়তো অনেকে এই হাদিসটা এইভাবে বুঝিনি যেভাবে এই হিন্দি আমেল বুঝেছে। তো সে বলছে যে আমরা আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তিনি বলেছেন কি আজাবান লি আমরিল মুমিন, এই হাদিস শুনেন নাই, আজাবান লি আমরিল মুমিন, মুমিনের ব্যাপারে ব্যাপার দেখে আমার আশ্চর্য লাগে, আশ্চর্য হতে হয়, ইন্না আমরাহু কুল্লুহু খাইর, তার সব জীবনের সব কিছুই কল্যাণ, তার জীবনের সব কিছুই কল্যাণ, কারণ মুসলিমের জীবনের কোনো অকল্যাণ নেই। ইন আসাবাতহু দাররা সাবার ফাকানা লাহু খাইরান ফাকানা লাহু ফাকানা খাইরান লাহু, যদি তার বিপদ হয় তো ধৈর্য ধারণ করে, আর ইন্নাল্লাহ মাআস সাবিরিন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুন আজরাহুম বেগাইরে হিসাব, আল্লাহ ধৈর্যশীলদেরকে বেহিসাব প্রতিদান দিয়ে থাকেন, আল্লাহু আকবার। ফলে একজন লোক যদি সে ধৈর্য ধারণ করে মুমিন মুসলিম, তাহলে তার জন্য এটা কল্যাণকর, ধৈর্য ধারণ করেছে তাকে নেকি লিখে দেওয়া হয়। ওয়াইন আসাবাত হুসাররা শাকার ফাকানা খায়ন আল্লাহ, আর যদি কোনো কিছু ভালো আল্লাহর তরফ থেকে পেয়ে যায় সে শুকরিয়া আদা করে আলহামদুলিল্লাহ, এটাও তার জন্য কি কল্যাণকর। ওয়া উমুরুনা কুল্লুহা বাইনা সাররাই ওয়া দাররা, আর আমাদের জিন্দেগির বিষয়গুলো খুশি এবং আনন্দের, খুশি আনন্দ এবং কষ্টের মধ্যেই, কষ্ট আর খুশি আনন্দ এইগুলো ছাড়া তো আমাদের জীবন নাই, হয় কষ্টের জিনিস না হয় খুশির জিনিস। আম্মা দাররা ফাহিয়া সাবরুন লিল্লাহ,
আর কষ্টের সময় আমরা ধৈর্য ধারণ করি, ওয়া মাসরাফা ওয়া শুকরুনিল্লাহ, আর যখন আমাদের ভালো কিছু আসে তখন আমরা আল্লাহ শুক্রিয়া আদা করি। হায়াতুনা কুল্লুহা সাআদাতুন ফি সাআদা, আমাদের জিন্দেগি, হিন্দি আমের বলছে আমাদের জিন্দেগি সারা জিন্দেগিটাই খুশি আর খুশি, সাআদাতুন সৌভাগ্য ফি সাআদাতিন, সৌভাগ্যের ভিতরে মানে খুশি আর খুশি, আনন্দ আনন্দ আর আনন্দ। কুলতু লাহু উরিদু আন আদখুলা ফি হাযা আদ-দীন, তখন আমি তাকে বললাম যে আমি এই দিনে প্রবেশ করতে চাই। ক্বালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, তো আফা শাহাদাত আশহাদাতাইন, ফলে সে এই দুই শাহাদাত আল্লাহ ও রাসূলের শাহাদাত দিয়ে ইসলামে দীক্ষিত হয়ে যায়। মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে উন্নত আদর্শ হিসেবে গ্রহণ করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের গুনাহখাতা মাফ করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের জীবনের প্রতিটি পদে পদে আল্লাহ যেন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করা তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আমাদের পরস্পরের মাঝের যত জ্ঞানজাম এবং ভুল বোঝাবুঝি সেগুলো যেন আল্লাহ তাআলা মিটিয়ে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের মাঝে সালাম ও ইবতিসামা, হাস্যোজ্জ্বল খুশি ও আনন্দের যে সাক্ষাৎ মুআমালা, ব্যবহার, আচার আচরণ সেটা যেন আল্লাহ তাআলা তৈরি করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদেরকে পরস্পরকে ভালোবাসার মাধ্যমে মহান রব্বুল আলামিন আমাদের ইমানের পূর্ণতা দান করুন। আল্লাহুম্মা আমিন। এর মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতে প্রবেশ করা তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন আমাদের ভুল বোঝাবুঝির অবসান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলাম ইসলামের উপরে মৃত্যু পর্যন্ত কায়েম রাখুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।